أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. بسم الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমার সিলেটি ভাষায় কইতে কইছেন আয়োজক যারা তারা, আমরা আজকের টপিক হইল প্রচলিত শেখ বেদাত। সে আমরা সমাজও বা বাংলাদেশেও বা সিলেট বা আমরা প্রতিবেশ পরিবেশও প্রচলিত শেখ বেদাত কিতা এবং প্রতিকার কিতা। ফলে হলো শিরকর, শিরকর ডেফিনেশন বা শিরকর ইয় কিতা হইব আপনার কিতা হয়, শিরকর সংজ্ঞা কিতা। আল্লাহর লগে কোনো ব্যাপারে কেউরে অংশীদার মনে করারে আমরা সারা মানে স্বাভাবিকভাবে শির হই। শরিক কথাটা আমরা সবাই বুঝি, আমরা গাঁওগলির মানুষের ভিতরে শরিক, শরিকানা ফুকো, শরিকানা বাড়ি বা অন্যান্য জিনিস আমরা প্রায় ব্যবহার করি এই কথা গোয়েন। তো আল্লাহর লগে কোনো বিষয়ে খেউরের শরিক মনে করা অক্টারেও সাধারণভাবে আমরা শিরক হই। শিরকর উল্টাটা হইল তাওহীদ বা আল্লাহর একত্ব বা আল্লাহর অদ্বিতীয়তা বা আল্লাহ লাখান আর খেউ নাই, এই জিনিসটা হইল তাওহীদ। আর এর উল্টাটা হইল শিরক, যে আল্লাহর লগে কোনো ব্যাপারে খেউরে আল্লাহর ইবাদতের ব্যাপারে অথবা আল্লাহর খাম খাস যেটা আছে তাইন আমরা রিজেক্ট দেন, তাইন আমরা প্রতিপালন করেন, তাইন আমরা বৃষ্টি দেন আসমান থাকি বা তাইন পৃথিবী নিয়ন্ত্রণ করেন, মহাবিশ্ব নিয়ন্ত্রণ করেন, এটা কোনো ব্যাপারে আমরা যদি মনে করি যে আর খেউ তান লগে কিছু শেয়ার করে বা কোন অংশীদার আছে বা সাহায্যকারী আছে, তাইলে একটারে আমরা শির হই। অথবা আরেকটা আছে যে আল্লাহ যেটার নাম এবং গুণাগুণ আছে, ইতার ব্যাপারে যদি আমরা মনে করি যে ইতার নাম এবং গুণাগুণ অ্যাবসোলিউট সেন্সে আল্লাহর, কিন্তু কোনো সময় যদি আমরা মনে করি যে মানুষেরও হইতে পারে বা মানুষ কোনো মানুষের একটা খোয়া যায় অথবা অন্য খরুরে খোয়া যায়, মানুষ বলে কথা নাই, অন্য খরুরে খোয়া যায় বা অন্য খরুরে এই গুণে গুণান্বিত করা যায় অ্যাবসোলিউট সেন্সে, তাইলে একটা হইলো আউট অফ শির করব। আচ্ছা, এখন তাওহীদের কথা তাই, আর যে তাওহীদ এবং শির্ক আমি কইলাম একটা একটা উল্টা। ফলে আমি ডিফাইন করবো শির্ক তাওহীদ ইতারে এবং শির্ক সম্বন্ধে একটু আলোচনা করবো, তারপরে বেদাত সম্বন্ধে একটু আলোচনা করবো, তারপরে প্রতিকার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তাওহীদের শুরু বা যাত্রা, আমরা সব মুসলিম, আমরা কলেমা ফড়িয়া ইসলামও প্রবেশ করি। কলেমা বলতে আমরা ফড়ি হলো শাহাদা যেটা রাখি, আমরা দুইটা শাহাদা ইয়ে করি আসলে, আমরা খই শাহাদা কিন্তু আসলে মানে শাহাদা তানি বা দুইটা শাহাদা আমরা উচ্চারণ করিয়া ইসলামে প্রবেশ করি অথবা ইসলামের ঘোষণা দিই, এবং ইসলামের স্তম্ভর মাঝে ফয়লা স্তম্ভ হইল শাহাদা। কিন্তু আমরা কিতা কই আরশাদ আল্লাহ ইল্লাহ ওয়াশাদ আল্লাহ মোহাম্মদান আব্দুহ রাসুল, অথবা আরও একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, ওয়াশাদ আরশাদ আল্লাহ ইল্লাহ ইল্লাহ ওয়াহদাহু শারিকালা ওয়াশাদ আল্লাহ মোহাম্মদান আব্দুহ রাসুল, অথবা আরশাদ আল্লাহ ইল্লাহ ইল্লাহ ওয়া আন্না মোহাম্মদান রাসুল, ওলা অনেক রকম ভ্যারিয়েশন আছে, ব্যাপারটা এক আসলে। তো ওটা হলো একটা হয়ে আমরা ইসলামও প্রবেশ করি এবং একটা হলো ইসলামের এক নম্বর স্তম্ভ। এই জিনিসটা ঠিক যদি না হয় তাহলে আমরার দুই তিন চার পাঁচ মিনিংলেস হয়ে যায়, অর্থাৎ একটা হলো একটা 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 ফাঁসতলা বিল্ডিং যদি আমরা চিন্তা করি, যার একতলা হইল কালেমা বা শাহাদা যেটা আমি কইলাম, ও সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, ইবাদতের যোগ্য প্রকৃত কোনো ইলা নাই,
এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত রাসুল ও সাক্ষ্য দেওয়া, ওটারও যদি আমরা একতলা ধরি একটা বিল্ডিংয়ের, তাহলে একতলা না টাচ করিয়া দুইতলা যাওয়ার কোনো উপায় নেই, অথবা একতলা যদি আমরা নষ্ট হয়ে যায় বাঙ্গি যায় বা একতলা যদি না থাকে তাহলে দুই তিন সাইড ফার্স্ট তলার কোনো অস্তিত্ব নাই। যার লাগে যার ও জিনিসটা ঠিক না হয়েছে তার বাকি খামগুণ মিনিংলেস। এর লাগে আমরা আলোচনার জামার আমরা যারা এর বাদে আল্লাহর বাদে মানুষের ডাকি বা ডাকার চেষ্টা করি তারা সবসময় একটা জিনিস এমফেসাইজ করি, জোর দেই যে ফয়লা সবচেয়ে আগে অক্টারে ঠিক করতে হইব এবং অক্টারে ঠিক না করিয়া বাকি কিছু করার কোনো মানে নেই। আপনি নামাজ পড়রা আপনি মসজিদুল হারামও নামাজ পড়লেও কোনো মানে নেই। মসজিদুল হারামও যদি নামাজ পড়েন আপনার এক নম্বরটা ঠিক না থাকে, অর্থাৎ আপনার ইমান ঠিক না থাকে বা আপনার আপনার ইমান আপনি যদি প্রতিষ্ঠিত তহিদের উপর প্রতিষ্ঠিত না থাকেন তাহলে আপনি বাকি যে কটা কররা এগুলো মিনিংলেস হয়ে যাবে। এর লাগে আমরা যেটা মজলিস হয় আমরা যেটা জলসা হয় অথবা ওয়াজ হয় অথবা হালাকা হয় এর মাঝে বা গড়ি ফিরি ওকতারা আইব যে একজন মুসলিমের এক নম্বর প্রায়োরিটি হলো তার বিশ্বাস ঠিক করা অথবা তার তহিদ ঠিক করা। বিশ্বাস ঠিক করা বলতে আমরা সাধারণভাবে বুঝি যে কিতা আমি তো ইমানের কথা কইলাম যে কিতা কোন কি ফর্মুলা পড়িয়ে আমরা মুসলিম হইলাম একটা আমি আপনার কইলাম, কিন্তু ইমান সম্বন্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জিকার করা হয়েছে তখন তাই ইমানের ছয়টা আর্টিকেলের কথা হয়েছেন, ছয়টা বিষয়ের কথা হয়েছেন, আমন্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, ছয়টা জিনিসের কথা কইছেন। এই ছয়টা জিনিসের কথা কিতা প্রত্যেকটা জিনিসের কথা কইছেন যে বিশ্বাস করার কথা কইছেন। এই ছয়টা জিনিসের বিশ্বাস ওইলে কেউ যদি বিশ্বাসটা ঠিক হয় তাহলে আমরা তখন কইলাম যে হে মুমিন বা হে তার বিশ্বাস ঠিক আছে। এবং এই ছয়টা জিনিসের মাঝে অনেক কথা আছে, ছয়টা বিষয়ের কথা বলতে দরকার আমি কইলাম কি তা আমন্তু বিল্লাহি আল্লাহর উপরে ইমান, মালায়েকাতে ফেরেশতার উপরে ইমান, কুতুবিহি মানে আল্লাহর ফেরেশতার উপরে ইমান, কুতুবিহি মানে আল্লাহর কিতাবসমূহ ইমান, রসুলিহি তান রসুলসমূহ ইমান। তাহলে আমরা বাকি যে আর্টিকেলগুলো কইয়ার এগুলো আমার ফিরিয়া যাওয়ার কিন্তু আল্লাহর গেছে, মানে আল্লাহর কিতাব আল্লাহর ফেরেশতা আল্লাহর রসুল ওলা ফিরিয়া যান। আল্লাহর উপরে ইমানটা হলো সবচেয়ে জরুরি জিনিস এবং একটা আমরা কিন্তু এক শব্দে কইছি মাত্র আমন্তু বিল্লাহে হয়েছে, আল্লাহ ইমান বিল্লাহ বা আল্লাহর উপরে ইমান ও কথাটা কইছে, এখন ইন একটা শব্দ মাত্র কইছে কিন্তু এই একটা শব্দে কিন্তু আসলে জাস্ট জিনিসটা মানে ডিফাইন করা হইলো কিন্তু বোঝা গেল না। তার কারণ হলো একজন মানুষের আল্লাহরে আল্লাহ ডাকলে উঠছে কিন্তু অটোমেটিক্যালি তার আল্লাহর উপরে ইমান আইচ্ছে না বা ইসলামী ইমান যেটা হয় একটা হয়েছে না বা ইসলামে যেটা ডিমান্ড করে একটা হয়েছে না যেটা চায় একটা হয়েছে না। এর লগে দিয়ে আপনার বুঝতে হবে যে আল্লাহর উপরে আল্লাহ সম্বন্ধে কিটা আমি বিশ্বাস করতাম কী জাত কী বিশ্বাস করতাম। দরকার আবু জাহেলের কথা আমরা কই যে আবু জাহেলও কিন্তু আল্লাহরে আল্লাহও ডাকতা, আবু জাহেলে আল্লাহর নামে খসম খাইছেন খাইছে বা খাইছেন যাই হোক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহরে আল্লাহ হইতা, কিন্তু একজন হইলা কাফের সর্দার একজন হইলা নবীন তো সর্দার রাদার, তো এই তফাত কিতার লাগে? তাহলে দুজনের আল্লাহর মাঝে নিশ্চয়ই কোনো একটা তফাত আছে, দুজনের আল্লাহ এক নাই, দুজনের আল্লাহ এক নাই, দুজন আল্লাহর ভিতরে তফাত আছে। এই তফাতটা কিন্তু আমরা জ্ঞানের ভিত্তিতে জানতে হইব যে তফাতটা আসলে কিতা। আবু জাহেলের আল্লাহ হেও আল্লাহরে আল্লাহ ডাকতো, আল্লাহর নামে হে শপথ করতো, আল্লাহর কাছে দোয়া চাই হে বদর যুদ্ধ গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হইয়া ডাকতা, তাহলে দুজনের আল্লাহর ভিতরে তফাত হই, মৌলিক তফাত হই, এটা কিন্তু আমরা জ্ঞানের ভিত্তিতে জানতে হইব। একুভাবে বাকি যে জিনিসগুলো আছে আমন্তু বিল্লাহি মালায়েকাতি কুতুবি রুসুলি যে কটা কইলাম আমি, বাকি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে মুসলমানের আমরা বিশ্বাস কিতে হইতো এটা কিন্তু আমরা জানতে হইব এবং মানে জ্ঞান অর্জন করতে হইব। এখন এই বিশ্বাস কিন্তু আমরা কই থেকে নিব, এটার সোর্স কিতা, এটার সোর্স হলো ওয়াহি। আমরা জানি যে যা কিছুরে আমরা ইয়র অংশ মনে করি আকিদা কই, আকিদার কথা একটা কইলে আকিদার ডেফিনেশন কইলেই আকিদার মানে হইল বদ্ধমূল ধারণা, যে কোনো জিনিস সম্বন্ধে আমরা যে বদ্ধমূল ধারণা ওটা হলো আমরা আকিদা। দরকার সাপ সম্বন্ধে আমরা বদ্ধমূল ধারণা হলো সাপে খামড়াইলে আমরা মারা যাইমু, তাহলে সাপ সংক্রান্ত আকিদা হইলো ওটা যে আমরা বিশ্বাস করি যে সাপের বিষ আছে এবং সাপে খামড়াইলে আমরা মারা যাইমু। আর ইসলামী আকিদা বলতে আমরা বুঝাই যে যখন ইসলামের ওই যে ছয়টা আর্টিকেল কইলাম আমন্তু বিল্লাহি মালায়েকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি তকদিরের বালামন্দ, ফলে থেকে যদি কই তার আল্লাহ বিশ্বাস ফেরেশতার বিশ্বাস কিতাব বিশ্বাস রসুলগণ বিশ্বাস শেষ বিচারের দিন বা কিয়ামত বিশ্বাস এবং তকদিরের বালামন্দের উপরে বিশ্বাস, ওই যে ছয়টা জিনিস কইলাম, এই ছয়টা জিনিস সম্বন্ধে যে আমরা বদ্ধমূল ধারণা হইব বা আমরা যে বিশ্বাস হইব ও বিশ্বাসে আমরা কই ইসলামী আকিদা এবং এগুলো নিতে হইব কই থাকি এগো ওয়াহি থেকে নিতে হইব। ওয়াহি কথার মানে কিটা হয় কোরআন নয় সহিহ হাদিস, দুইটা ওয়াহি, একটা হলো ওয়াহি মাতলুক একটা হলো ওয়াহি গায়ের মাতলুক।
কোরআন থেকে যদি আমরা কোরআন ব্যাপারে হলো ওয়াহি মাতলু, যেটা তিলাওয়াত করা হয় হো ওয়াহি, আর হাদিস তিলাওয়াত করা হয় না, হাদিস ও ওয়াহি কিন্তু হাদিস তিলাওয়াত করা হয় না, এটার আমরা হই ওয়াহি গায়ের মাতলু, অন থেকে আমরা আকিদা নিব। আচ্ছা, এটা জাস্ট শুয়ে যাই আর আমি আমার আকিদা আমার ডিসকাশন নাই, আমার ডিসকাশন ওর শির, কিন্তু বোঝার লাগে আমি খুঁয়ার যে এখন আল্লাহ সম্বন্ধে যে আকিদা ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বাকি যতটা কইলাম সকলটি হলো অগুর ভ্যারিয়েবল, অগুর আল্লাহ সম্বন্ধে আমার ইয়ে যখন হইব তখন বাকিটা ঠিক হয়ে যাবো, আল্লাহর ফেরেশতা, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল সব ঠিক হইব, বা ওটা হলো মৌলিক, এগুলো ঠিক না হইলে বাকিটা ঠিক হইতো না। কারণ আল্লাহ সম্বন্ধে যে আকিদা তারে আমরা আস্তা কোরআন মজিদরে আমরা যদি একটা শব্দে হইতাম যে এই কোরআন মজিদের মাঝে একটা শব্দে আপনার হক্কা কোরআন মজিদের কিতা, কোরআন মজিদের কিতা, কোরআন মজিদ কিতা নিয়ে মাতে, কোরআন মজিদের বিষয়বস্তু কিতা, তাইলে আমরা হইলাম মানে তাওহীদ। আর যদি আমরা হইতাম যে একটা বাক্যে হক্কা, তাহলে আমরা হইলাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা কোরআন শরীফের সামারি যদি কইন যে এক বাক্যে হক্কা, তাহলে আমরা হইলাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই, সত্যিকার কোনো ইলা নাই, মিথ্যা আছে অনেক হইলা। আর যদি হইতাম এক শব্দে হক্কা, তাহলে আমরা হইলাম মানে তাওহীদ। ও একোভাবে দরকার সুরা ফাতিহা সম্বন্ধে আপনার যদি পড়াশোনা করবা, সুরা ফাতিহারে খোয়ায় উম্মুল কোরআন, আপনি তো জানেন উম্মুল কোরআন মানে কোরআনের মা, অর্থাৎ আস্তে কোরআনও যা খোয়া হয়েছে সুরা ফাতিহার মাঝে একটা জিস্টা আছে উম্মুল কোরআন খোয়া একটা। এখন সুরা ফাতিহাত কিতা খোয়া হয়েছে, আপনি যদি এক লাইনে খোঁ তাহলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি এক শব্দে খইতা তাহলে হইল না তাওহীদ। আপনি ফুরিয়া দেখুন জানি, খেয়াল করিয়া তফসির ফুরিয়া দেখুন জানি, আপনি বুঝবা যে এই নকটা খোয়া হয়েছে। আচ্ছা, এখন তাওহীদ সম্বন্ধে সামান্য একটু না হইলেও নয়, তাওহীদ আমি তাকে আগেও কইলাম যে আল্লাহর একত্ব, আল্লাহর অভিন্নতা, অদ্বিতীয়তা। এই অদ্বিতীয় যখন কইলাম, অদ্বিতীয়তা মানে আর সেকেন্ড কোনো ইয়ে নাই, তখন কিতা করতে হইব সারা সৃষ্টি, সারা যা কিছু এক্সিস্ট করে, যা আমরা দেখি আকাশ, চন্দ্র, তারা, সূর্য, জমিন, গড়, বাড়ি, ফানি, মাটি, পশু, পক্ষী সব তো একবার যাইবগে, যা এক্সিস্ট করে, যা অস্তিত্ব আছে, যা কিছুর সব তো একদিকে থাকবো আর আল্লাহ একদিকে থাকবা। এবং ফয়লা সবক হইল তাওহীদের কিতা, লাইসাকা মিসলি শাইউন বা ওয়ালামি আকুল্লা কুফুয়ান আহাদ, অর্থাৎ আর কিচ্ছু আল্লাহর লাখান নাই, অন থেকে আপনার তাওহীদের যাত্রা শুরু হইব, আর কিচ্ছু আল্লাহর লাখান নাই। আপনার যদি মনে হইয়া থাকে যে দুর্গা আল্লাহর লাখান, তাহলে আল্লাহ ইজ দ্য আদারনেস অফ ইট, মানে হিটটা আল্লাহ নাই, আল্লাহ হইলে তার অন্যথা যেটা অন্য সত্তা যে একটা আল্লাহ, বা এর বাইরে যে একটা আল্লাহ। আবু বকরা দিলেন একটা কথা আছে যে তোমার মনে আল্লাহ সম্বন্ধে যে ধারণা হইব, আল্লাহ হইলো দ্য আদারনেস অফ একটা, মানে একটা ওই যে সারা যে একটা একটা আল্লাহ একটা নাই, এটার মানে হইলো একটা যে আল্লাহরে আমি কোনোদিন কল্পনা টানতাম পারতাম নাই, আমি চিন্তা করতাম পারতাম নাই, আমি ধারণা করতাম পারতাম নাই। আমি যদি কিছু ধারণা করিয়া থাকি যে আল্লাহওয়ালা, তাইলে এর আদারনেস হইলো আল্লাহ। আমি যেমন ছুটে থাকতে ফর সাম রিজন কিন্তু আমি জানি না, আমার মনে হচ্ছে আল্লাহ বোধহয় খুব রাগী মানুষ, তা আমরা ফাড়ার দোকানও, আমরা যে আজিমপুর যেন থাকতাম ওনো ফাড়ার দোকানও, এক দোকানদার আসলা খুব বদমেজাজি আসলা, শিকদার সাহেব আসলো তার নাম, আমার এখনও মনে আছে, আমি ছুট্ট আর কি। তা আমার মনে হতো আল্লাহ বোধহয় শিকদার সাহেব লেখান হইব, বিকজ আল্লাহ সম্বন্ধে খালি খাওয়া হইতো যে যার নাম যাই ভাই গুণা খর ভাই ওতা হইব ওতা হইব, আর বাপ মায়ের চেষ্টা করি না আর কি, আল্লাহ সম্বন্ধে ডর দেখাই নানি যে ইতা করিও না গুণা ফারে না দোষ ওতা করিও না। তা আমার মনে হতো আল্লাহ বোধহয় শিকদার সাহেব লেখান দেখতে হইব। আচ্ছা, এই যে আমার মনে হইলো শিকদার সাহেব, ও আমি একমাত্র ওমাত্র যে তাওহীদের ডেফিনেশন হইলাম, এই ডেফিনেশন অনুযায়ী আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট, আল্লাহ শিকদার সাহেব নাই, শিকদার সাহেবর বারে যে একটা অক্টা আল্লাহ, যা মনে হইব আমার। দেখুন জানি মানুষে গাছ পূজা করে, মানুষের সাপ পূজা করে, মানুষের আত্মীর পূজা করে, মানুষের কাছে মানুষ যখন প্রিমিটিভ মানুষ, যখন ফয়লা একদম আদি মানুষ আছে, তখন হে যে একটা বুঝতো না ওগুলো ডরাইতো, সাফরে বুঝতো না সাফরে ডরাইতো, আত্মীরে বুঝতো না আস্তিরে ডরাইতো, গাছ একটা খুব উদ্ভট লুকিং ওগুর গেছে সেজদা দিত, বুঝছেন না? আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট, মানে ইগু আল্লাহ নাই। আপনার যদি মনে হইয়া থাকে ইগু আল্লাহ, তাহলে আপনার নিশ্চিত হয়ে যাওয়া যে আল্লাহ হইলে তার বারে যে একটা ওটাও আমি কইলাম দুইটা আয়াত, লাইসাকা মিসলি শাইউন ওয়ালামি আকুল্লাহ কুফুয়ান আহাদ, আর কিছুই আল্লাহর মতো নয়। মন থেকে আমরা তাওহীদের যাত্রা শুরু হইব ইনশাআল্লাহ। আমরা যখন তাওহীদ নিয়ে মাতমো, তাওহীদ নিয়ে চিন্তা করমো, তখন আমরা অন থেকে শুরু করবো। আমরা মনে যদি কোনোদিন কিছু আইয়া থাকে, কোনো মিসাল খৈরুল্লাহ খান আল্লাহর কথা মনে করিয়া থাকে, আমার লাখান যদি শিকদার সাহেবকে মনে করিয়া থাকেন, তাইলে একটা মন থেকে জারিয়ে লইবা, জারিয়ে চিন্তা করবা যে আল্লাহ আর খৈরুল্লাহ খান নাই। এখন এনে আমি আপনাদের আগের দিন আমার মনে নেই আসলে কইছে কিনা, কোরআনের একটা সুরা তিনটা আয়াত আছে, এই তিনটা আয়াতের মাঝে আল্লাহ, আচ্ছা এ আমি একটু মাথা লাই তারপরে যে একটু তাওহীদ হইলাম, তাওহীদের উল্টাটা হইলো শির্ক, যে ও তাওহীদরে যা কিছু লঙ্ঘন করে, তাওহীদরে আমরা বুঝার লাগে, একটা কোনো সনদ নাই বা একটা কোনো মাস্ট নাই বা একটা কোনো ফরজ নাই এইভাবে ফড়া বা এইভাবে জানা, কিন্তু তাওহীদরে জানার লাগে আমরা সহজতার লাগে তাওহীদের তিন ভাগে ভাগ করি,
আপনি জানেন তহিদ উলুহিয়া একটা হই বা তহিদ ইবাদা হই, তহিদের তিনটা সেকশন করি, তহিদ রুবুবিয়া হই একটা, আর তহিদ আসমা বা সিফাত, মানে তিনটা বাক করি আমরা। এটা আসলে আল্লাহ রসুল সাহাবি হলে ইলা করে ফোরসেন না তহিদরে, তারা এমনিও জানতা তহিদ খারাপ হয়, তার কারণ তারা সরাসরি রসুল সাল্লাহ কাছে জানছেন। আমরা লাগে এটা দরকার আছে, কারণ আমরা লঙ্ঘনটা কোন জায়গা তার আমরা অনেক সময় বুঝি না, আমরা লঙ্ঘনটা যে কোন জায়গা তৈরি যার বা আমরা যে কোন জায়গায় লাইন ক্রস করলাম আমরা অনেক সময় বুঝি না। তো তহিদর দরকার উলুহিয়া যেটা হইলাম বা ইবাদা হইলাম, মানে ইবাদতর যে ব্যাপারগুলো আছে সব কিছুর থেকে আলাদা করিয়া আল্লাহরে আল্লাহর ইবাদত করতে হইব। সামান্যতম এক এক পরমাণু সমানো আর খেউরুল খেউরুর ব্যাপারে কিছু মনে করা যাইতো না, মানে আর খেউরুর দিকে ইবাদত সামান্যতম ইয়ে করা যাইতো না। তারপরে রুবুবিয়া কিতাব হইলাম আল্লাহর রব হিসাবে, আল্লাহর যে আল্লাহর যে পরিচয়, রব মানে আল্লাহ আমরারে ফালোইন, আমরারে খাওয়াইন, আমরারে রিজেক্ট দেন, আকাশ থেকে বৃষ্টি দেন, আমরার মহাবিশ্বের নিয়ন্ত্রণ করেন, এই খামগুণ আল্লাহর আল্লাহর সামান্যতম সাহায্যকারী অথবা সামান্যতম অংশীদার কেউ নাই। আরেকটা আমরা কিসা হয়েছিলাম তহিদ আসমা বা সিফাত, নামর ব্যাপারে হয়েছিলাম যে আল্লাহর যে নাম আছে আল্লাহর যে গুণ আছে অ্যাবসোলিউট সেন্সে নিরঙ্কুশভাবে এগুলো এখানে তুলনা হয় না, কিন্তু কিছু কিছু নাম আছে যে তার নামগুণ আপনার আল লাগাইয়া বা আর লাগাইয়া যদি হইন তখন একটা আল্লাহর ব্যাপারে সাব্যস্ত হয়, আর যদি তাছাড়া হইন তাহলে মানুষের ব্যাপারে খোয়া যেতে পারে। যারা দরকার আল্লাহ আমরার প্রতিপালন করেন, আমরার বাফমায় আমরার প্রতিপালন করেন, এটা একটা লোক একটা তুলনীয় নয়, বাফমায় যে প্রতিপালন করেন আরটা কিন্তু আল্লাহ বাফমার পাশে দিয়া দিচ্ছেন, মায়া দয়া যেটা দিচ্ছেন তার লাগে আমরা প্রতিপালন করেন, কিন্তু তবুও আমরা ছোটো সেন্সে বাফমাও আমরার প্রতিপালক, অ্যাবসোলিউট সেন্সে আল্লাহ হইলা আমার এবং আমার বাফমা দুজনের প্রতিপালক। ওগুলা কিছু কিছু নাম আছে যে একটা দরকার মানুষেরও হইতে পারে, যেমন আপনারে আমি গরমর দিনে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইলাম, আপনার ভিতরটা ঠান্ডা হইলো, আমি আপনার কইতাম পারি আন্তার রহিম, ঠিক আছে, আর রহিম কইতাম নাই। আবার কিছু কিছু নাম আছে যেটা কোনো অবস্থায় কোনো মানে মখলুকাত বা মখলুকর নাম হইতে পারে না, যেলা দরকার রহমান, রহমান নামটা আমি আল লাগাই আর না লাগাই এই গুণাগুণটা কোনো সৃষ্টির হইতেও পারে না। রহমান হইলা যেন আপনার গরু ছাগল গাছ পাতা কাফের মুশরিক সবর যেন ইয়ে করেন, যে সবর প্রতি যেন দয়াশীল, সবর ব্যবস্থা করছেন যেন, মানে অর্থাৎ কাফিরে আল্লাহরে মানা না করে আল্লাহ তো তারা খাওয়া বন্ধ করেছেন না, বা তার প্রতি রহমত তার রহম যেটা এই যে রহমটা সর্বজনীন যে রহম ইরেসপেক্টিভ অফ ফেইথ, কাফের না মুশরিক, বিশ্বাসী না অবিশ্বাসী, এগুলো রহমান, ই গুণ আর খেয়ে কোনোদিন হইতে পারে না, এটা খালি আল্লাহর হয়। কিন্তু রহিম যেটা আমরা কইলাম ডিমিনিটিভ সেন্সে ছোটো সেন্সে একটা আল না লাগাইলে খালি রহিম আপনার মানুষেরে খোয়া যায়, আপনি কইতে পারেন আন্তা রহিম কইতে পারেন একটা। কিন্তু যাই হোক এখন তহিদ যখন বুঝবা, যদি বুঝেন তহিদ দেলা আলো বুঝলে আপনি আন্দের বুঝবা, খুব কমন জিনিস আছেন, আলো যদি বুঝেন তাহলে আপনি বুঝবা যে আলো গেলে মানে আন্দের হয়ে গেছে ঘর, আপনি আন্দের বুঝরা, তাহলে তহিদ বুঝলে আপনার শিরক বুঝবা, এর লাগি দুইটা একলোকে যাইব, খালি শিরকর আমি যদি না বক্তৃতা দিই আর তহিদটা কিছু বুঝাইলাম না বা কইলাম না বা শুনলাম না তাইলে কিন্তু আমার হইল না, তহিদ বুঝতে হইব শিরক বুঝতে হইলে। তহিদর যেটা আমরা কই যে ওযু যদি আপনি করেন, ওযু করে করতে হয় কিলা যেমন জানতে হইব, আবার ওযু নাই কোন অবস্থাতে ওটা জানতে হইব, তাইলে আপনি বুঝবা কোন সময় ওযু করাটা জরুরি, কোন সময় আপনার নজু গেছে গিয়ে, আলো আধার দিয়ে কইলাম, তহিদ দিয়া শিরক দিয়া কইলাম। আচ্ছা এখন শিরকের ব্যাপারে সাধারণভাবে চার রকমের শিরক হয়। শিরক আমি কিতা কইলাম আল্লাহর লগে কারোর শরীক করা, কোন কোন রেসপেক্ট আমি কই দিলাম তিনটা ইয়ে কইলাম। শিরকের মাঝে প্রাথমিকভাবে হইল শিরক দুই প্রকার, একটা হলো ছোটো শিরক, একটা হলো বড় শিরক। ছোটো শিরক বড় শিরকের ভিতরে একটু ডিফারেন্সিয়েট করবো, বড় শিরক হইলো যে শরিক করলে মানুষের ইমান যাইব কি, মানুষ ইমান নষ্ট হয়ে যাবে, মানুষ ইসলাম থেকে বার হয়ে যাবে, একটা হলো বড় শিরক। আর কতগুলো শিরক আছে যেটা আমরা অনেক সময় খরিলাই অজান্তে খরিলাই বা ইয়ে, ওটা কবিরে গুণাচ্ছে বড় বা খুব বড় একটা গুণা, কিন্তু আপনার ইমান যাইতো না, আপনি তথাপি মুসলমান থাকবা, আপনার জানাজা হইব, আপনি আপনার সম্পত্তি পাইবা, বাপর সম্পত্তি পাইবা, অথবা মানে যেটা মুসলিম হলো যেটা রাইট আছে সেটা আপনার থাকবো, যেটা অধিকার আছে সেটা থাকবো, জানাজা পাইবা, আপনি খবর পাইবা, দাফন পাইবা, মুসলমান খবরস্থান সবটা পাইবা, কিন্তু আপনি একটা বড় গুণা খোললার, ছোটো শিরক এবং বড় শিরক দুইটা। আজকেও আমি প্রচলিত শিরক বিদাত যখন কইছেন আমি দৌড়িয়ে নিয়ে যে তাই বুঝাইতে চাইছেন যে বড় শিরকের কথা বুঝাইতে চাইছেন, মানে যেগু করলে মানে ইসলাম থেকে বার হয়ে যাবে অক্টা বুঝাইতে চাইছেন। আপনার ইনো অনেক কটা আয়াত আছে যে বেশি যে দুই তিনটা আয়াত এই সম্বন্ধে ইয়ে করা হয় শিরক সম্বন্ধে, আমি আপনাদের একটু করে জাস্ট হই, আপনাদের সবাই জানোইনি না, আমি অনেকেও জানোই নিশ্চয়ই জানেন। একটা হলো সুরা নিসার 48 নম্বর আয়াত, যেন আল্লাহ কইতরা আল্লাহর প্রতি আল্লাহর লগে কোনো অংশীদার
স্থাপন করা হোক, একটা আল্লাহ টলারেট করেন না, একটা আল্লাহ পারমিট করেন না, আল্লাহ মাফ করেন না, আল্লাহ মাফ করেন না। কিন্তু এর চেয়ে ছোটো, এর চেয়ে ছোটো কোনো গুণা যদি হয় তাহলে তার জানা ইচ্ছা তার মাফ করে দিন, যার ব্যাপারে তার ইচ্ছা তার ব্যাপারে মাফ করে দিন। অ্যান্ড যে আল্লাহর লগে কোনো শরিক স্থাপন করে, হে একটা একটা বিশাল গুণা করছে, তাহলে আল্লাহ মাফ করেন না আমরা শুনলাম অনু। এরপরে আমরা দেখবো যে সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ কইতরা যে যে আল্লাহর লগে শরিক করে, আল্লাহর লগে শরিক করে, ইবাদত শরিক করে না পার্টিকুলারলি কইতরা, তখন কইতে যে আল্লাহ তার লাগে জান্নাত হারাম করে দিন, জান্নাত হারাম হয়ে যাবে, এবং আগুন হইব তার বাসস্থান, তার জায়গা হইব আগুন। ও কথা মোটামুটিভাবে ইয়র আপনার সূরা মায়েদার 72 নম্বর আয়াত। তাহলে আমরা কীটা দেখলাম, এক শুনলাম মাফ করেন না, দুই শুনলাম জান্নাত হারাম হয়ে যায়, তাহলে তার জায়গা হই তার জায়গা জাহান্নাম। তাহলে এই খুব মারাত্মক একটা জিনিস, খালি ও একটা ও দুইটা আয়াতর ও অনেক কথা আছে তাহলে, কিন্তু ওই দুইটা আয়াতর কথা দিয়ে আমরা আমার ডরানি উচিত আছে যে এই জিনিসের দ্বারে কাছেও আমরা যাইতাম পারি না, বিকজ আমরার জীবনের সমস্ত খামাই নষ্ট হয়ে যাইব, সমস্ত বালাখাম শেষ হয়ে যাইব, এবং সমস্ত আপনার কিতা হয় এফোর্ট যেটা হয় পরিশ্রম যেটা হয় সমস্ত পরিশ্রম আমরা একদম গুল্লায় যাইব, একদম ড্রেনও যাইব, আমরা কোনো খামো লাগতো না যদি আমরা শির করি। কিন্তু শির অনেক সময় আমরা চিনতাম পারি না, এটা ঠিক আছে, শির অনেক সময় আমরা চিনি না বা কোনবাই খরিলাম আমরা বুঝি না। এর লাগে আমরা শির সম্বন্ধে আর একটু ডিটেলস আলাপ করবো, প্রচলিত শির ফরে যাইমু, আমরা সমাজটা ফরে যাইমু, জেনারেলটা আগে করি, অন্য থেকে আইব সমাজটা অন্য থেকে আইব। তো শির মাঝে আপনার আমরা 7টা ভাগ করি, সাধারণত 7টা ভাগের মাঝে পয়লা ভাগটা করি হইলো যে প্রার্থনার ব্যাপারে শির, প্রার্থনার ব্যাপারে শির। প্রার্থনা মানে আমরা যে সাই আত্মলি আল্লাহর কাছে সাই, ইবাদত, ইবাদতর নির্যাস হইল প্রার্থনা, একটা লেবুর ভিতরের রসটা জেলা একটা নির্যাস, ইবাদতর মূল কথা হইল প্রার্থনা। আমরা কার কাছে দোয়া করি, মাবুদের কাছে দোয়া করি, যেই না আমরা ইলা তান কাছে দোয়া করি না, তান কাছে সাই, কারণ তান ক্ষমতা আছে দেওয়ার, আর কারোর ক্ষমতা নাই দেওয়ার। ও কথাটা কিন্তু আমরা 17 বার অন্তত ডেইলি ফরজ নামাজও 17 রাখাত নামাজ অন্তত 17 বার উচ্চারণ করি, ইয়াকা নাবুদু বা ইয়াকা নাস্তাইন। আমরা আর খেরোর ইবাদত করি না, আর খেরোর কাছে কিছু চাই না, এটা তো আমরা সব মানি বুঝি না, মানি বুঝি না করি, কিন্তু আমরা আমরা দেশেও শাহজালাল সাফরান খাজা বাবা যেটাও হোক সাওয়া আছে বা ইয়েও আছে, আমরা সিলেট তো খুবই করুণ অবস্থা, সিলেটের মানুষের তো আপনাদের জানেন দুঃখিতা অবস্থা, সিলেট চিটাগং মেইনলি, আরও কিছু সরাইতে আছে, অনেক সমস্যা আছে। তো যাই হোক, তো প্রার্থনায় শির হলো ফয়লা ক্যাটাগরির শির, অর্থাৎ আল্লাহ ছাড়া খেয়ে গেছে কিছু দোয়া সওয়াব, দোয়া সওয়াব মানে আত্মলিয়া সওয়াব, অথবা মনে মনে সওয়াব। যে অনেক মানুষ আছে, আপনি তো ইনও যারা আছেন তারা হয়তো জানেন না, কিন্তু বহু মানুষ আছেন যারা আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে চায়, মানত করে, আপনার গিয়া সুতা বান্ধিয়ে দিয়ে যাতে তার বাচ্চা হয়, অনেক অনেক ব্যাপার আছে, সিলেটও আছে, আপনি গেলে দেখবা সাফরানো যাই বা দেখবা ইন্দুও যায়, বাগানোর কুলিও হলো যাইন, তারা আপনি যদি আজমির যাইন আপনার তার বাধ্য করবো চেষ্টা করতে, যদি যাইন আপনার বাধ্য করবো তারা চেষ্টা করতে, মানে অলমোস্ট জোর করে লাগবে তারা আপনার যে চেষ্টা করতে হবে আপনার। ইনো ইন্দু সওয়াত যায়, অমিতাভ বচ্চনও যায়, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট হল যায়, আমরা দেশের ব্যবসায়ী হল যায়, আমরা দেশের অনেক ব্যবসায়ী আছেন যারা মনে করেন ও হজর আগে আজমিরটা ঘুরিয়ে আওয়া উচিত, হজ তো একটু বড়ো একটু বাদে যাইমু, আগে ছোটো হজ করি আই, অনেক মানুষ আছে কিন্তু আজমির যায় নজবিল্লা। যাই হোক, প্রার্থনায় শির, প্রার্থনায় শির মানে আল্লাহ ছাড়া অন্য করে গেছে কিছু সওয়াত, একটা আমরা কইলাম, এটা খুব বড়ো একটা কথা, এবং এটা থেকে আমরা অবশ্য বাঁচিয়ে থাকবো, বাঁচিয়ে থাকার চেষ্টা করবো, একটা মানে একটা বিন্দু একটা মাইক্রোন অন্য খেরোর প্রতি যাইতো না, প্রার্থনা যেটা হয় খেরোর প্রতি যাইতো না সমান, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তাই না আমরা নবী, তাই না আমরার গাইড, তাই না আমরার পথপ্রদর্শক ও পর্যন্ত, কিন্তু তাই আবার আমরা লাখান মানুষও, তাই কোনো ইলা নাই, তাই কোনো উপাস্য নাই, তাই কোনো আরাধ্য নাই আমরা, তাই না আমরা নবী, আমরা পথপ্রদর্শক, আমরা আপনার প্রত্যেক ওয়াক্তর সালাতর ইয়ত তানে তার নাম লই, আল্লাহ খোঁচন করি লই, কিন্তু আল্লাহ খোঁচন করি, আল্লাহ যতটুকু খোঁচন ততটুকু আমরা করছি, যতটুকু খোঁচন ততটুকু আমরা করি। আল তানে সম্মান করার ডেফিনেশন আছে, তানে সম্মান করার মানে তানে তান কাছে কিছু চাওয়া নাই, তানে সম্মান করা মানে হইলো তান লাহান সোলা, এটা আমরা আগেও কইছি আর, আচ্ছা পরে আমরা আবার কইম। যাই হোক, এখন কথা হলো যে আল্লাহ ছাড়া আর খেরুর বাইদি আমরা প্রার্থনা করা মানে হলো শির্ক বা কিছু চাওয়া মানে শির্ক। আর সেকেন্ড ক্যাটাগরিটা হলো নিয়তর ব্যাপারে শির্ক, নিয়তের ব্যাপারে শির্ক বা গোল বা পারপাস বা উদ্দেশ্য শেষ ইয়টার ব্যাপারে শির্ক। খামটা হয়তো শির্ক করিয়ার না,
বা খামটা করাত গিয়ে কেউ বুঝেন না যে আমি শির করি আর, কিন্তু আমার নিয়তর লাগে একটা শির হয়ে যান। জেলা ইনো একটা আয়াত দিছেন, দুইটা আয়াত দিছেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতরা যে খাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ খালি আল্লাহর লাগে। সালাত, কুরবানি, জীবন, মরণ খালি আল্লাহর লাগে, আল্লাহর কোনো ইয়ে নাই, শরিক নাই। এবং আমিও এলাম, আমার একটা খাওয়া হয়েছে, খইতে খাওয়া হয়েছে, আমার একটা খইতে খাওয়া হয়েছে, এবং আমিও এলাম ফয়লা মুসলিম, মুসলিম অকলের মাঝে ফয়লা আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে যে আমিও এলাম ফয়লা মুসলিম। আচ্ছা, ইনো ও একটু ছোটো হয়ে খোঁ যে দরকার আমরা দেশও, আমরা দেশও আপনার অনেক সময়ও আমরা আমার আমারও বাড়ি দিয়ে আর কি বিষয়, আমার বাড়ি যেন আরও সামনে গিয়ে ফুলতলি আছে, আপনার অনেক মানুষে কি কোরবানির সময় অথবা আদার দিন কোরবানি অলসো তারা গরু ছাগলতা ফাটাই দেয়, হনও কোরবানি দেয়, হনও স্লটার করে বা হনও জব করে, মনে করে যে এটাতে আলাদা স্বভাব হইব, কারণ হেন তারা ফির আসেন বা জেন আসেন। ওই যে জিনিসটা আমিও গরু জব করি, আল্লাহর নামে কোরবানি দেই, তারাও কিন্তু অ্যাপারেন্টলি দেখতে মনে হয় যে তারাও কোরবানিও দেয়, গরু জব করে, হয়তো আল্লাহর নামও নেয়, কিন্তু তার ভিতরে আসে যে আমরা যদি হনও ফাটাই, হন দেই, তাহলে বেশি স্বভাব হইব বা তাইন খুশি হইবা বা তান লাগে করে বা এলা কিছু, ও ও নিয়ত্ত করলে কিন্তু হেমশ্রিক হয়ে গেল বা শির করে লইল, তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। এবং এই এই জিনিস করার পরে কেউ যদি তবা না করিয়া মরে, তাহলে তার ব্যাপারে আমরা একটু আগে পড়লাম যে আল্লাহ তারে মাফ করতে নাই, এর চেয়ে ছুটো যে কোনো কিছু মাফ করবা আর তার লাগে জান্নাত হারাম হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার এরপরটা আছে, এরপরটা আছে শিরকর, এরপর এরপর ক্যাটাগরি হলো আনুগত্যের শির, আনুগত্যের শির এটা হলো কিতা দরকার আপনার, আমরা আগে কইছি আপনার ধরে বা আমি হয়তো গতদিনও কইছি, গতদিন যেন অন্য ইসলাম, যে ইসলামও কিন্তু কতগুলো আনুগত্য আছে তোমার আল্লাহ ডিফাইন করে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে নির্ধারিত। একটা হলো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রের যে অধিপতি মানে মুসলিম শাসক জিন, মুসলিম রাষ্ট্র জিন সালাইন বা মুসলিম শাসক জিন, তার প্রতি আনুগত্য, এটা কিন্তু একদম আল্লাহর তরফ থেকে নির্ধারিত একটা জিনিস, অনেক হাদিস পাইবা আপনি, অনেক কথা পাইবা একটু লইয়া। সেকেন্ড হলো বাফমার প্রতি যে আমরা আনুগত্য, এটা কিন্তু একদম আল্লাহর ইবাদতের লগে লগে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা হইয়াও কিন্তু বাফমার ইয়ের কথা হয়েছেন, স্ট্যাটাসের কথা হয়েছেন, বাফমার প্রতি যে আনুগত্য বিশাল একটা ব্যাপার। তিন নম্বরটা হলো হাজব্যান্ডের প্রতি ওয়াইফের যে আনুগত্য, এটা আপনি জানেন যে অত্যন্ত বড় একটা আনুগত্য দাবি করা হয় ওয়াইফের কাছ থেকে। এটা ছোট্ট একটা বাসায়, ছোট্ট কথায় যদি আমি কই, তাহলে একজন ওয়াইফ তার হাজব্যান্ডের অনুমতি ছাড়া ঘর থেকে বার হইতে পারে না, শুনতে জেলাও লাগুক আপনার, এবং হাজব্যান্ডের অনুমতি সাথে বাড়ির ঘরে গড়ে ঢুকতে দিতে পারে না, যদি হাজব্যান্ডে অ্যাপ্রুভ না করেন গড়ে ঢুকতে পারে না। এই যে লেভেলের আনুগত্য, তিনটা আনুগত্য কিন্তু, কিন্তু এই আনুগত্য থাকতো না যদি আল্লাহর আনুগত্যর বিরুদ্ধে হয়ে যায়, অর্থাৎ আল্লাহর আনুগত্যর বারে যদি কোনো আনুগত্য সাইন, হাজব্যান্ডের সাইন, বাফের সাইন, মায়ের সাইন অথবা রাষ্ট্রপ্রধানের সাইন, আর কোনো আনুগত্য থাকতো না। আর যদি তখন আমরা আল্লাহর আনুগত্যর বাইরে গিয়ে খাওয়ার প্রতি আনুগত্য করি, তাহলে এটা আনুগত্য শির করে যেতে পারে, আমরা সাবধান থাকবেন থেকে আনুগত্য শির করে যেতে পারে। এখন এখন আপনার ইনো যে ইয়োটা দিছেন, যে যে আয়াতটা দিছেন এই ব্যাপারে, এই আয়াতটা হইল যে আপনার ইয়রে আদি বিন হাতিম ফরি আজম সাহাবি আসলা, তাই রসুল সাল্লাহ সাল্লামর কাছে আইসলা, মুসলিম ইসলাম কবুল করার লাগে, মুসলিম হওয়ার লাগে, এবং তাই খুঁজছে যে ইয়া রসুল্লাহ আমি একটা জিনিস জানতাম সাই, যে আল্লাহ কোরআন একটা আয়াত সুরা তওবার 31 নম্বর আয়াত, আল্লাহ কইছেন যে তারা তারার পাদ্রি বা রাব্বি বিশপ ইতারে ইলা বানাই লেছে, মানে মানে খোদা বানাই লেছে বা রব বানাই লেছে, সরি রব বানাই লেছে। তো আমরা তো আমরা রাব্বি বা বিশপ যারা ধর্মযাজক যারা, তারা তো আমরা তারা তো উপাসনা করি না, তারা তো ইবাদত করি না, তারা তো পূজা করি না আমরা, তাহলে আল্লাহ একথা খেনে কইলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে তারা যদি কোনো হারাম জিনিসে হালাল খোয়ে তোমরা মানি নাও না, বলে হয় তা তো মানি নেই, আর যদি কোনো হালাল জিনিসে হারাম খোয়ে তোমরা মানি নাও, বলে হয় তাও মানি, হারামরে হালাল খুলে মানে, হালালরে হারাম খুলে মানি, বলে ওখটা হইলো রব বানাই নেওয়া। তার মানে কিটা, আল্লাহ যেটারে হারাম হয়েছেন, আল্লাহ যেটারে হালাল হয়েছেন,
এইটার বারে গিয়া আখেরর অনুগত্য করাত গিয়া আমি একটার বারে গেলাম গিয়ে আল্লাহর হারামটারে আমি হালাল জানলাম, আল্লাহর হালালটারে আমি হারাম জানলাম, ওটা হইল আনুগত্য শির্ক। এগুলোটাকে আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে থাকবো। সবচেয়ে বড় তিনটা আমি কইলাম যে বড় অনুগত্য যেটা, আমরা আর একটা আনুগত্য দরকার, ইমাম আমরা যে নামাজ পড়াইন ওটা তো বিরাট আনুগত্য। কিন্তু আপনি যদি বাইরে থেকে দেখেন, আপনি মসজিদুল হারামও দেখেন, জানি একজনে আল্লাহ আকবর কইতরা 30 লাখ মানুষ রুকুজ জারগে, আবার আল্লাহ আকবর কইতরা সেজদার জারগে 30 লাখ মানুষ। খুব সাংঘাতিক রকম ইয়ো আপনার কিতা হয় বড় আনুগত্যের ব্যাপার। কিন্তু ও আনুগত্যটাও ও ইমামে যদি আল্লাহ আকবর না হইয়া এনের মাঝে একটা গান গাইতে আপনি খোল্লাও নেনি, আপনি তারে মানলা নেন তার কারণ কিতা, তাই আল্লাহর নর্মসর বাড়ে গেছেন কি, আল্লাহর আনুগত্যর বাড়ে গেছেন কি, আল্লাহর নিয়মর বাড়ে গেছেন ওখান থেকে বুঝলো আপনি যে তাই আপনার কোনো ফাগল হয়ে গেছে বেটা, নমাজও খাড়া হইয়া আল্লাহ আকবর জায়গার গান গাড়ি ফাগল হয়ে গেছে, ওগুলো হরাও বার করো আর একজন নিয়ম খাড়াও কা তাও নানি ব্যাপারটা খেনে, তাই আল্লাহর আনুগত্যর বাড়ে গেছেন কি, আল্লাহর নিয়মর বাড়ে গেছেন কি, আল্লাহর বিধানের বাড়ে গেছেন কি, আল্লাহর বিধানের বাড়ে আসলে কোনো আনুগত্য থাকা উচিত নয় আমরা। হ্যাঁ আমরা বাধ্য হইতাম পারি, আমরা একটা দেশে থাকি আর ফর এক্সাম্পল আমেরিকার থাকি আর আমার একটা ল আছে দরকার, আমরা বাধ্য হইতাম পারি এই নিয়মটা মানার। হ্যাঁ ওই সময় ওতা করা যাইতো না বা ইলা ওতা করা দরকার, অস্ট্রেলিয়াতে আজান দেওয়া যায় না জুড়ে, আমরা বাধ্য হই আর আমরা এই জন্মাইছি হনো অথবা কোনো কারণবশত আমি হেন আসি, আমি এই নিয়মটা মানতে বাধ্য হয়েছি। কিন্তু তার মানে এখানে না যে আমি একটা মানি, বৃত্তি থেকে আমি মানি না, একটা হলো বাধ্য হওয়া একটা হলো একটা ঠিক মনে করা, দুইটা কিন্তু আলাদা জিনিস। আমরা ঠিক মনে করাটাও মেনলি হই আর বাধ্য হইয়া আপনি কিন্তু অনেকটা আপনার মাথার অন্য, আমি যদি বন্দুক দিয়ে রাখি খাও আল্লাহ নাই, আপনি যদি খোঁয়েন আপনার আপনার আল্লাহ মাফ করবা, জানেন তো আপনি একটা একটা ক্লজ আছে যে যান বাসানি যখন ইয়ে হইব আপনি তখন আপনার ইমানও যদি অস্বীকার করেন একটার লাগে ভিতরে যদি আপনার ইমান থাকে ইউ আর স্টিল এ মুসলিম, বুঝছেন না ব্যাপারটা, এটা বাধ্য হওয়া। কিন্তু আরেকটা হলো যে আমি মনে করি যে ওটা ঠিক বা আমি মনে করি ওগু ঠিক আছে, তখন কিন্তু আপনার ইয়ে আনুগত্যের শির্ক হয়ে যাইব। আচ্ছা এরপরটা হলো ভালোবাসার শির্ক, ভালোবাসার শির্ক কিলা মানে আল্লাহ কইতরা কোরআনের সূরা বাকার 165 নম্বর আয়াত কইতরা যে মানুষের ভিতরে এমন আছে যারা যারা এমন আছে যারা আল্লাহর লগে ইবাদত শরীক করে এবং তারা তারারে এমনভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহরে ভালোবাসে, মানে সেম পরিমাণ ভালোবাসে। বাট দোজ হু বিলিভ অ্যান্ড লাভ আল্লাহ, কিন্তু যারা মানে দোজ হু বিলিভ লাভ আল্লাহ মোর দ্যান এনিথিং এলস, মানে যারা বিশ্বাসী তারা আল্লাহরে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে, তারা আল্লাহরেও সবচেয়ে বেশি ভালোবাসে। এখন এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আপনার কাছে হয়তো মনোর দিতে কিতা কইলা যে মানুষের লাখান আল্লাহরে ভালোবাসে, আপনি দেখুন জানি একটু কুজ করলে ফাইবা যে বাংলাদেশও এমন ফির আছে লিটারেলি যারা সিজদা করে মানুষে একেবারে ফাওত, মানে একেবারে জামাজর সিজদা জেলাওলা, মানে কোনো ইয়ে নাই কোনো খম বেশ কিচ্ছু নাই বাংলাদেশও লাস, তার মানে হে কিতা হে এই মানুষটাই আল্লাহর মতো জ্ঞান করে আল্লাহ লাখান শ্রদ্ধা করে আল্লাহ লাখান ভালোবাসে বা আল্লাহর চেয়ে বেশিও হয়তো ভালোবাসে, কারণ এর এর গেছে যাওয়াত গিয়ে হে কিতা করে হে আল্লাহর নিয়মরে লঙ্ঘন করে। আপনি যদি দেখছেন যে একবারটায় হজ বাংলাদেশে হজ শুরু হয়েছে যদি না খাবার কাবা ছোট্ট একটা কাবার লাখান বানাইছে মানুষের এহরাম ফিন্দের তোয়াফ করে ওকটা বুঝে হজ হয়ে গেছে, তার মানে কিতা হে মানে আল্লাহ আল্লাহ খান তো ভালোবাসে আল্লাহ আল্লাহ তো শ্রদ্ধা করে বরং আল্লাহ চেয়ে বেশি করেন, কারণ এর কথা শোনাত গিয়ে হ্যাঁ আল্লাহ বিরোধী বিরুদ্ধ খাম করেন এবং আল্লাহর লাইনটা ক্রস করেন। এটার অনেক ধরনের ইয়ে আছে, মানে ভালোবাসার শির্ক যেটা কইলাম যে ভালোবাসার শির্কর মেইন ইয়ে হইলো যে আপনার সবচেয়ে ভয়ঙ্কর যে একটা হলো নিজর নফসে ভালোবাসা, নিজর ইচ্ছারে ভালোবাসা, নিজর ডিজায়াররে ভালোবাসা, নিজর কামনা বাসনারে ভালোবাসা, নিজর কামনা বাসনার আমি অতও ভালোবাসি যে আমি আল্লাহর আল্লাহর ইয়ে হইলাম কি তা হয় আল্লাহর চেয়ে আল্লাহর মানে আল্লাহর নিয়ম ত্যাগ করে নিলাম আল্লাহর ইয়র বাড়ি গেলাম। আর একটা দৈনন্দিন জীবনের উদাহরণ দেওয়া দরকার, শীতর রায় আমরা 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 স্ত্রী সন্তানরা সবাই খুব ভালোবাসি, শীতর রায় ওয়াইফের লগে হুতি রয়েছেন আপনি বা বউ রয়েছে তাই না, কি তা করতে ঠান্ডার মাঝে গিয়ে হুতিরও বাদে বাদে দেখা দেবো ও তো ঠান্ডার মাঝে মসজিদে গিয়ে কিতা করতায় এবলে উঠিয়া কিতা করতায় হইতির, আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় হুতি রইলা বা গেলা না উঠলা না ফরসটা ইয়ে করলা না ওটা কিন্তু ভালোবাসায় শির্ক হয়ে গেল, কারণ আপনি আপনার স্ত্রীর ভালোবাসার লাগে আল্লাহর ভালোবাসা বাড়ে গেল আগে, কিন্তু আল্লাহর ভালোবাসাতে বাড়ে আপনার একটা ভালোবাসা হয়ে গেল। যাই হোক সাত ধরনের শির্ক আমরা কইলাম মোটামুটিভাবে আমি ইয়ে করলাম, এনেও আর একটা জিনিস না কইলেও নয় যে আপনি তো আগের দিন খুঁজছে কিনা আমার মনে নেই কিন্তু কইলে মাফ করে দিবা যদি হুনিয়া থাকেন, আমি এগুন প্রায়ও ইয়ে করি প্রায়ও আপনার যেন যাই খোয়ার চেষ্টা করি জানানোর চেষ্টা করি বা ইয়ে সুরা সাবাত 3টা আয়াত আছে সম্ভবত 22-23-24 সম্ভবত 22-23-24 হাফিজ নেই আপনি আপনি হাফিজ হ্যাঁ 22-23-24 যেন আল্লাহ কইতরা যে এই মহাবিশ্ব যতটা আছে সেও একটা
জাররা মানে অ্যাটম পরিমাণ জিনিসের মালিক নাই। সেকেন্ড খৈতরা যে সেও আল্লাহর অংশীদার নাই। তিন নম্বর খৈতরা মালিক নাই হইলা, অংশীদার নাই হইলা, মানে আল্লাহর যে মালিকানা আছে তাতো সেও অংশীদার নাই। তিন নম্বর হইল যে সেও আল্লাহর হেল্পার নাই, মানে হেল্পার আল্লাহর কোনো হেল্প লাগে না। ফেরেশতা আসুন মানে আমরা ইবাদত করি, এটার আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো হেল্পর দরকার নাই, বুঝছেন না। আর চার নম্বর হইল আল্লাহ কইতে আল্লাহর অর্ডার আমরা মানি, আর ফেরেশতা হলে আল্লাহর অর্ডার দিতে তারা মানা গেলে আল্লাহ তোর দরকার নাই। আর চার নম্বর হইল যে কেউ সুপারিশকারীও নাই, হইয়া কইতরা যে একসেপ্ট যারে পারমিশন দেওয়া হয়েছে। তা আমরা একটা ছোট্ট একটা আলাপ করি যে আমি গতদিন হয়েছে কিনা মনে নেই, আবারও হইয়ার রিপিট করি আর যে আমি ধরো একটা নতুন জায়গা বেড়াইতে আইসি, মৌলভীবাজার আইসি, আমার অন্য একটা আমার লগে একটা গাড়ি আছে, আমার গাড়িটা রাখাটা জায়গা দরকার। আমি দেখলাম যে একটা লন্ডনের বাড়ি খালি আছে, মানে গ্যারেজও খালি, আমি চাইলে রাখতাম পারি। তা আমি খোঁজ করলাম এগুলোর মালিক খেয়ে, মালিক নাই তাই লন্ডন তখন এগুলো শরিক আসেন নেখেও, অর্থাৎ মালিকর বায়ুই আসেন নেখেও, তাইন পারমিশন দিল হয়, মালিক যেহেতু নাই ন তাইন পারমিশন দিল হয়, বললেন না তাইনও লন্ডন থাকুন। তাহলে কেয়ারটেকার খেয়েও আসেননি, অর্থাৎ দারওয়ানুল্লাহ খান খেয়েও আসেননি, তাইন খুইলেও আমি রাখতাম ফার্ম গাড়িটা, মানে তাইন খুইলেও একটা অথরিটি আছে। তারপরে যদি তাও না থাকে, আমরা তখন চিন্তা করবো যে আচ্ছা এই ফাড়াত এমন খেয়েও আসেননি যে একটু সুপারিশ করবা আমারে, একটা ফোন করবা ইংল্যান্ড বা যে ইনো তার প্রতিনিধি যদি খেয়েও থাকেন তানে একটু সুপারিশ করবা যে আমার গাড়িতে যেন রাখতে দিন না। কিন্তু এই সাইডটা ক্যাটাগরির কোনো মানুষও যদি না থাকে, আমি কিন্তু গাড়ি রাখতাম ফার্মনি নো পারতাম না, কারণ সেওর এই ক্ষমতা নাই। একটা আমি একটা মিশাল দিলাম যে আল্লাহ কইতে সেও মালিক নাই, মালিক হইলে না আপনাকে কিছু দিতে পারল না। দুই নম্বর কইতে সেও শরিক নাই, বাই থাকলে দিতে পারল না, শরিকও নাই। তিন নম্বর হয়তো হেল্পার নাই, মানে দারওয়ানও নাই কোনো আল্লাহর। চার নম্বর কইতরা কেউ সুপারিশ করতে পারতো না একসেপ্ট যার ব্যাপারে আল্লাহ। চার নম্বর পয়েন্ট আমি একটু আয়ার পরে আল্লাহর ইয় ছাড়া। আমরা সকলে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করবা ইয়র দিন, কিয়ামতের দিন, যারা আমরা পাফি তাফি তার আল্লাহকে সুপারিশ করবা। কিন্তু ইনর মাঝে আল্লাহ কিতা হয়েছেন একসেপ্ট আল্লাহর পারমিশন হয়েছেন। এই কথার মানে হইল যে তাইন সুপারিশ করতে হইলো ফয়লা আল্লাহর কাছ থেকে ইজাজত নিতে হইব, তান ইজাজত নিতে হইব যে তাইন সুপারিশ কর্তা কিনা। আর সেকেন্ডলি যার ব্যাপারে সুপারিশ করবা তার ব্যাপারে ইজাজত ফাইতে হইব যে এন ব্যাপারে সুপারিশ করা যাইব, অর্থাৎ সুপারিশ চাইলেও কেউ তার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে পারতেন না, আপনার ইব্রাহিম আল্লাহ সাল্লামের তার বাফলাই করতে পারতেন না, তারপরে নু আল্লাহ সাল্লামে তার ফুয়াল্লাই করতে পারতেন না, লুত আল্লাহ সাল্লামে তার বোল লাগে করতে পারতেন না, তাহলে নিকটার তৈলেও করা যেত না, ইচ্ছা করলেও করা যেত না, আউটার লাগে পারমিশন লাগবে। অর্থাৎ হেন বেসিক্যালি মুশরিক নাই কাফির নাই এমন হইতে ওই লোকতা। তো যাই হোক, আমরা এনে দেখলাম কিন্তু আল্লাহ কিন্তু শিরকর মূলোৎপাটন করে দিয়েছেন। আমার যদি কেউ কিছু দিতেও না পারে, হে যদি কিচ্ছুর মালিকও না হয়, হে যদি কিচ্ছুর অংশীদারিত্ব তার যদি না থাকে, হে যদি কেউ আল্লাহর কোনো হেল্পারও না হয়, আর হে যদি সুপারিশকারীও না হয়, তাহলে আমি হেমা আমার কিতা দিতে পারে শাহ ফোরান শাহ জালাল হোক্কা যত বড়ো দেওয়ানবাগি রাজারবাগি হোক্কা, হে আমার কিতা দিত, তার তো কোনো দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ স্পষ্ট তো কই দিতে রাখার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমরা আসলে হয় একটা ফড়ি না বা ফড়লে অত খেয়াল করি না বা অত বুঝি না, এলাই কিন্তু আমরা ওতার ফিসে থাকি বা ওতার ফিসে গড়ি। আমরা দেশে বিশেষ করে সিলেটও আমরা প্রচলিত, তো আমি ফরে যাই আর তার আগে আর একটু কই বিদাতর কথাদার। বিদাত কথা মানে অনেক বিদাত নিয়ে অনেক অনেক ইয়ে আছে আপনার, মানে সিলেট কিন্তু একটা গাইলিকটা খেয়েও একটু ইয়ে হইলে মানে বেদবল হন দেখছি ভাই, এগুলো তো বেফায়সা বেদাতি ওলা কিন্তু একটা কথা হয়, আমি শুনছি আমার নানার বাড়ির জায়গা এগুলো আসলে মানিও বুঝুন না কিতা কইতরা, বুঝছেন না। আল্লাহর একটা নাম হলো বদিউ সামাওয়াত ওয়াল আর্দ, আল্লাহ পৃথিবীসমূহ এবং কিতা আকাশসমূহ এবং আর্দ মানে পৃথিবীরে নাইটাকে অস্তিত্ব টানছেন, নাইটাকে অস্তিত্ব আনছে, আগে আসিল না পরে অস্তিত্ব তাইছে। আল্লাহ কইছেন ও একটা আসিল না একটা ওই গেছে, ওইটা হলো আল্লাহর একটা কথা আল্লাহর ব্যাপারে কইলাম। ওলা কোনো জিনিসের নমুনা ছাড়া পরিভাষা কই আর ফয়লা, নমুনা ছাড়া যে এই ফোনটা ফয়লা ফয়লা বানাইছে, ফয়লা দুনিয়ার ফোন যে বানাইছে কোনো নমুনা ছাড়া আবিষ্কার করছে, একটা হলো এক ধরনের একটা বেদাত। হ্যাঁ, অ্যাবসলিউট সেন্সে আল্লাহ ইলা বাদী বা আল্লাহ ইলা সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ আপনারা যে জ্ঞান ইয়ে দিছেন, আপনারে কিছু আবিষ্কার করার ক্ষমতা দিছেন, আপনারা বুদ্ধি দিছেন, আপনারা ম্যাটেরিয়াল দিছেন, আপনার জিনিস দিছেন, আল্লাহ কিছু আনেন নাই থেকে আনেন, আমরা নাই থেকে হিলা আনতাম পারি না। কিন্তু অনেক সময় আমরা মডেল ছাড়া আনি, মডেল ছাড়া মানে একটা কোনো মিসাল নাই আগে, আল্লাহ আমরা একটা বুদ্ধি দিছেন বুদ্ধি খাটাই আমরা আনি, তখন আমরা একটা বেদাত হই।
যেমন ফয়লাজের ফোনটা আবিষ্কার হয়েছে পরিভাষাগতভাবে একটা একটা বেদাত, ফয়লাজের ফ্যানটা আবিষ্কার করছে পরিভাষাগতভাবে একটা একটা বেদাত, ওলা করে আমরা একটা পরিভাষাগত বেদাত হই। আর দিনের ব্যাপারে বেদাত হইল কিতা, ইবাদতর কোনো জিনিস খরা বা না খরা, ইবাদত খরা অথবা অন্য একটা কিছু না খরা, মানে আমরা কিতা কোনো একটা জিনিস খরাত গিয়ে অনেক সময় মনে করি যে একটা সওয়াব, আবার কোনো একটা জিনিস না খরাত গিয়েও কিন্তু অনেক সময় মনে করি সওয়াব। ধরো আজকে মনে করলে গরুর মাংস না খাইলে সওয়াব আছে, মনে করলে সওয়াব আছে, গরুর মাংস না খাইলে সওয়াব আছে, কোনো দলিল ছাড়া মনে করলে নাই, কোনো দলিল নাই তার, ওটাও কিন্তু বেদাত। কিছু থেকে বিরত যদি থাকেন সওয়াব মনে করিয়া, দলিল ছাড়া ওটা বেদাত। আর কিছু যদি খরইন ইবাদতর, দলিল ছাড়া ওটা হইল বেদাত। আচ্ছা, ইবাদত জিনিস খরা লইয়াও মেইনলিও আমরা মাতি। ফার্স্টটা ইবাদত বা আল্লাহর নৈকট্য লাভ বা সওয়াবর আশায় কিছু করতে হইলে ফার্স্টটা সোর্সের একটা জায়গা থাকতে হইব, ফার্স্ট জায়গার এক জায়গাতে গুড় দলিল থাকতে হইব, হয় একটা আল্লাহ করতে হয়েছেন, অর্ডার করছেন আল্লাহ, নাহলে রসুলে করতে হয়েছেন, অর্ডার করছেন রসুলে, নাহলে রসুলে অর্ডার করছেন না কিন্তু নিজে করছেন জীবনে, অথবা রসুলে আল্লাহ কইছেন না, রসুলে কইছেন না, রসুলে অর্ডার করছেন না কিন্তু সাইন নাম্বার হলো তার সামনে খরা হয়েছে, তাই প্রোটেস্ট করছেন না, অর্থাৎ ওইতে দিয়েছেন জিনিসটা, সাইডটা গেল। আর ফার্স্ট নাম্বার হইলো সাহাবি হলে ঐক্যমতের ভিত্তিতে করছেন, ও টাইপের কোনো জিনিস ছাড়া যে কোনো জিনিস আপনি যদি সোয়াবনীয়তে করেন একটা বেদাত হয়ে যাবে। আর একটু পরিবাস আগে তো করছেন ইয়র কিতা হয় ডিকশনারির বেদাত, সরি আমি ভুল কইছি, আগে হলো ডিকশনারির বেদাত, আর এগুলো ইসলামের পরিভাষার বেদাত, আগে হলো ডিকশনারির বেদাত, আভিধানিক বেদাত, আগে যেটা কইছি ফ্যান লাইট আপনার ফোনের কথা কইছি, ফ্যানের কথা কইছি, সরি ফ্যানের কথা কইছি, লাইটের কথা কইছি, আপনার ফোনের কথা কইছি, এটা হলো আভিধানিক বেদাত। আমার মাফ করবো, আমি তো কথাটা ইয়ে কইছি, সিলেটি বাংলার মাঝে একটু ক্রস কানেকশন হয়ে গেছে আর কি, এগুলো ইয় বেদাত, আভিধানিক বেদাত, আর এগুলো পরিভাষাগত বেদাত, অর্থাৎ ইসলামী পরিভাষার বেদাত কিতা। ওটা হলো ও ফার্স্টটা জিনিসের বাতে না পাওয়া গেলে যদি আপনি কোনো ইবাদত করেন বা আল্লাহর নৈকট্য লাভের কোনো চেষ্টা করেন, আমরা এটার বেদাত হই, এবং এটা হলো ইসলামী পরিভাষার বেদাত। এখন আপনার দিলে করণীয় কিতা, যখন আপনার খেউ যে কোনো জিনিস খইল, খেউ খইল ভাই ওলা করি মাথা চুলকাইলে সব আছে, হইতেও পারে অনেকটা খয় মানুষ দেখবো আমরা লিস্ট কতটা আছে, ওলা করি মাথা চুলকাইলে সব আছে, আপনার কইলে দলিল দেখাক, ফার্স্টটা জায়গার একটা যদি দলিল দেখাইলে এটা ফারইন তাইন, তাহলে আপনার কইবা ঠিক আছে আমি মানি নিলাম ভাই, আমি জানতাম না নয় একটা এবাদত শিখলাম, কিন্তু এই ফার্স্টটা জায়গার যদি না থাকে তাহলে আপনার কইবা যে ভাই আমি এটা করতাম না, কারণ আমি যে খুতবাতুল হাজাজ একটা পড়িয়া আমি আমার আলোচনা শুরু করছিলাম, এই খুতবাতুল হাজাত আমি কিতাব হয়েছি লাস্টের দিকে, ফাইন্না খাইরাল ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদা ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আমি কইছি কিতা সকল বিদাত হইল পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা আপনি খই নিব জাহান্নামও নিব, খার কথা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কুল্লুন মানে কিতা প্রতিটি এবং সবকটি, দুই সেন্সে হয়, প্রতিটি সেন্সে হয়, সবকটি সেন্সে হয়, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কইতে কোনো এক্সেপশন করছেন না যে এগু নাই বা উগু নাই ইল্লা কইছেন না বা অগু ছাড়া কইছেন না, কইছেন প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা আপনারা কই নিব জাহান্নামও নিব। আচ্ছা, ইন একটা বেদাতে আরেকভাবে আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা জানি যে সূরা মায়েদার একটা আয়াত আল্লাহ কইছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারিত করলাম, আছে না, আকমালতুল্লাকুম দিনাকুম আলিয়াউমা আকমালতুল্লাকুম দিনাকুম, সূরা মায়েদা তিন নম্বর আয়াত। এই আয়াত নাজিলর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বাঁচিয়ে আসলা, একটা বিদায় হজর মাঠর আয়াত নাজিল আয়াত, 81 বা 82 দিন বাঁচিয়ে আসলা, এবং এই আয়াত নাজিল হওয়ার পরে আর কোনো লেজিসলেটিভ আয়াত নাজিল হয়েছে না, অর্থাৎ আইন কানুন ডু ডু নটসের কোনো আয়াত আর আইসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন, একটা আমার আগর স্পিকার যে তাইন কইয়া গেছেন কিতা, আমি তোমাদের এমন একটা স্পষ্ট রাস্তার উপর রেখে গেলাম যার দিন এবং রাত সমান, এরপরে যদি কেউ ফতারায় তাহলে হে ধ্বংস হয়ে গেল, অর্থাৎ এর বাদে ফতারাইলে হে চোখ থাকিতে অন্ধ বুঝছেন নানি, হে দেখেও দেখেন না, হে ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাসূল কইয়া গেছেন। আর অন্য একটা হাদিসে কইছেন, আমি জাস্ট জিস্টটা কইয়ার হাদিসের মানে মর্মার্থটা কইয়ার, আর একটা হাদিসে কইছেন যে আমি তোমাদের না এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাদ রাখছি না যেটা তোমাদের জাহান্নামে নিব, আর এমন কিছু সম্বন্ধে খবর দিতেও বাদ রাখছি না যেটা তোমাদের জান্নাতে নিতে পারে, মানে সুসংবাদ দিতে বাদ রাখছি না। আচ্ছা, অন্য আমরা অনেক সময় কই যে যারা আমরা সবে ABCD সবই জানি যে আমরা তিনটা সি মনে রাখবো, আমরা যখন কই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা যখন মাতিমো আমরা তখন তিনটা সি মনে রাখবো, সি মানে আমি কই আর সি গুণ কিতা, ফলাট হলো ক্লিয়ারলি,
সি দিয়ে ক্লিয়ার হয়, ক্লিয়ার মানে পরিষ্কার। দুই নম্বরটা হলো কমপ্লিটলি, কমপ্লিট মানে কি তা সম্পূর্ণ। তিন নম্বরটা হলো কারেক্টলি মানে শুদ্ধভাবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তানুফরে ওয়াজিব আসিল, কেউ যখন তানে কিছু জিকার করব বা তান যখন কোনো মেসেজ দিবা, ক্লিয়ার কমপ্লিট এবং কারেক্ট দিবা, কোনো কিছু লুকাইতে নাই। আইজ আমরা যখন সবরাত বা সবে মেরাজের ইবাদত করি, মানে আমরা কিতা প্রকারান্তরে কিতা হইয়া দেয়, তাই না? আসলে হয় লুকাইছেন, নাইলে কমপ্লিটলি হইছেন না, ফুরাফুরি হইতে পারছেন না, নাইলে ভুল হইছেন। তিনটা কথা হইয়া নানি আমরা, তিনটার একটা হইতে হইব। নবী সাল্লাহ সাল্লামে অত ফজিলতর একটা ইবাদত আপনারা খুঁয়া গেল না, তাই কইলা যে আমি তোমাদের এমন কিছু সম্বন্ধে জানাইতে বাদ রাখছি না যেটা তোমাদের জান্নাত নিব, এমন কোনো সুসংবাদ বা এমন কোনো আমল আমি খুঁয়া যে সবে করে ধর সব কিতা হয়, সবে মেরাজ আর সবে বরাত অনেক ফজিলতর, একশোবার করিয়া ঔসুরা দিয়া ওলা ফুরিয়া ওলা হইব, ওতা হইব, ওতা হইব। তার মানে কি তার রসুল সাল্লামে আইদার লুকাইয়া গেছেন, নাইলে বলি গেছেন, অথবা আপনার কিতা হয় কমপ্লিট নাই, অপূর্ণ রাখিয়া গেছেন, তার মিশনটা কমপ্লিট করিয়া গেছেন না। আল্লাহ হইতরা যে এই দিনটা কমপ্লিট করে দিয়েছেন, তেন হৌ দিন বিদায় হজর দিন, অথচ আমরা কিন্তু প্রকারান্তরে হইয়া যে আল্লাহ মিশা মারছেন। আসলে তো তাও দাঁড়ান, যখন আমরা একটা নতুন এবাদত আবিষ্কার করিয়ার করিয়া খোয়ার অগুর অত ফজিলত, আল্লাহর ফতে বারো এক টাকা দিলে 49 কোটি টাকার স্বভাব তোমার, আমরা প্রকারান্তরে কিতা হইয়ার আল্লাহরে মিথ্যাবাদী হইয়ার, রসুলরে মিথ্যাবাদী হইয়ার, অথবা হইয়ার আল্লাহ বলি গেছেন বা রসুলে বলি গেছেন, অথবা হইয়ার আল্লাহ লুকাইছেন বা রসুলে লুকাইছেন, অথবা হইয়ার তাই তাই ভুল খোরছেন, বলি গেছেন আর ভুল খোরছেন, দুটা আলাদা জিনিস কিন্তু, নাউজবিল্লাহ। ওলা যদি চিন্তা করেন আপনি কিচ্ছু করতে পারতা নাই, ও ফার্স্টটা জায়গার বাড়ে যে ফার্স্টটা জায়গার কইলাম, আবার হইয়ার আল্লাহ আদেশ করছেন, রসুলে আদেশ করছেন, রসুলে নিজে খোরছেন, অথবা তার সামনে করা হয়েছে তাই আপত্তি করছেন না, অথবা সাহাবিরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এখন আপনি আপনার মিলাদ, আপনার চল্লিশে, আপনার সাইড দিন থেকে লইয়া সপ্তাহ ও কষ্টিপাথরদের চেক করক্কা কিতা করছেন এবং না করছেন, বেশি কষ্টের ব্যাপার নাই। আপনি চাইলেও হিস্ট্রি পড়লে পারবা যে কোনটা করছেন আর কোনটা না করছেন, তাই না? মানে অত জগড়াঝাটির কিছু নাই তো। আমি আপনার কোনো খামো লাগতাম না কিয়ামতের দিন, আপনি আমার কোনো খামো লাগতে নাই, আমার লগে ঝগড়া করিয়া আপনার কোনো সব নাই, আমারে ভুল প্রমাণিত করি আপনার কোনো সব নাই। বরং আমি ইমাম শাফিউল্লাহ খান অনেক সময় কইতাম, ইমাম শাফি একটা দোয়া করতাম যে আমার লগে যখন খেরোর তর্ক হয় আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ হাসা কথাটা তার মুখে দিয়ে বারো, তার মুখে দিয়ে বাড়লে হে সহজে মানতে পারবো, কিন্তু আমার মুখে দিয়ে বাড়লে হয়তো তার ইগত লাগবো, হে মানতে পারতো না। আমি ওলা দোয়া করি যে আপনার মুখে দিয়ে হাসা কথাটা বারো, আপনি আমার এ বুঝাই দেখো যে মিলাদ ওর দলিল আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরসেন, আল্লাহ কইছেন, রসুলে কইছেন, রসুলে ফরসেন, রসুলে অনুমোদন করছেন, অথবা সাবিনতে ঐক্যমত বৃত্ততে মিলাদ ফরসেন, আমি খাইল তাকে মিলাদ ফরম, আমি হলাম ফয়লা হইব, ফয়লা নম্বর এম মিলাদ ফরাত। সুতরাং ও কষ্টি পাথর দিয়ে আপনি দেখবা আমরা তো আমরা তর্ক জেতার কোনো দরকার নাই, আমরা আমরা ইলেকশন জয় করতাম চাই না, আমরা আপনার লোকে জিতিয়া আমরা কোনো ইয়ে করতাম, আপনি জিতি যাকা, কিন্তু আপনার আমি আপনার কোনো খামো লাগতাম না, আমার আড়াইয়েও আপনার কোনো সব হইতো না, আপনি জান্নাত ফাইতা নাই। আপনি শিওর খরক্কা, এনশিওর খরক্কা যে এই জিনিসগুলো তোর দলিল আছে, এই জিনিসগুলো আপনি অন্তায় খররা। আর তা নাইলে আপনি ওই যে বেদাতর, কিন্তু একটা ব্যাপার হলো যে বেদাতর ভয়ঙ্করতা কীটা দরকার, শির করছে ভয়ঙ্কর হই আমরার ইয়ে অখলে আলেম অখলে শির করছে ভয়ঙ্কর হইন, সেনে হইন যে শির যে করে হে কিন্তু বুঝে যে তারে খুব সহজে বুঝাইতে পারবা যে একটা ভুল খাম করছে শির যে করে। কিন্তু বেদাত যখন করে মানুষ, আপনি অনেক সময় হয়তো তারে বুঝাইতে পারতেন না যে একটা ভুল করে, এখন তার চকুতিতে দেখতে সুন্দরও লাগে, তার মনে হয় বালাও করি, বালাও করি আর ছোটো থাকে ছোটো, বড়ো থাকে বুড়ো, ওটাও ওটাও মানে যারা শয়তানে তারা গেছে শয়তানে মানে তার চকুতিতে সুন্দর করে দেখায় যে একটা সুন্দর করি আর আসলে বেদাতর ফিসে কিন্তু একটা বালা উদ্দেশ্য থাকে অনেক সময়। আমি একদিন ওনার একটা দিনের হালাকা খরিয়ার ইয়ত ও ফসিমবাগ আমার এক কমি মাদ্রাসা আলেম উঠিয়া কইলা, আমরা এটা জানি আমার জানেন তো করেন খানে, বলে আমরা দেশের গরিব মুসলমান হল, ইন্দুর বাড়ির যাইতো কি লাবড়া খাওয়াত, আমরা কইলাম যে ঠিক আছে তাহলে আমরা চল্লিশে আর সাইড দিন আবিষ্কার করি, তো অন্তত হিন্দুর বাড়িতে নাকি আমার কাছে আইব খাওয়াত, ইন্দুর কাছে গিয়ে বিক খরিয়া খার বা লাবড়া খার, তার দান খার, তার চেয়ে মুসলমানের দান, একটা বালা ছোট্ট ইন্টেনশন আছে কিন্তু, কিন্তু বালা ইন্টেনশন খরাত গিয়ে কিতা করলা তাই না, আরেকটা খারাপ জিনিস স্টার্ট করে দিলে যেটা এখন ফরজ বা ওয়াজিব হয়ে গেছে। এর লাগি বালা জিনিসও আপনি ইচ্ছা মতো করতে পারতে নাই দিনের ব্যাপারে, বালা জিনিসও আপনি ইচ্ছা মতো করতে পারতে নাই, চাইলে বালা করতে পারতে নাই। 33 33 34 হলো তসবি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবর, আপনি খোল্লা 66 66 68 বার ডবল খোল্লা,
ডবল করলাম, বড় জিনিস করলাম, বালা জিনিস করলো না, একটা ইবাদত হইল না। আর যদি মনে করেন যে একটা ফর্মুলা, তাহলে আপনার একটা বিদাত হয়ে গেল, আপনি ওইলা হয়ে যায় কুল্লা বিদাতেন দলালা বা কুল্লা দালালতে ফিরনার হৌ দলকে লাগে। তাহলে বালা জিনিসও মন গড়াভাবে করা যাইত, বালা জিনিস মন গড়াভাবে করা যাইত। আপনার আপনি বাথরুমে ঢুকার দোয়া ফোড়া মনে হলো আচ্ছা বাথরুম তো একটা ফোড়া, মসজিদে ঢুকারটা অনেক ফুড়িলাই, মানে আপনি বালা নিয়ে তো করে মসজিদে ঢুকারটা অনেক ফুড়িলাই, আপনি ফাটতে না ফুড়তে ওগুলো আর কি। মানে আমি নাম্বার দিয়ে একটা কইলাম, স্থান দিয়ে আর একটা কইলাম, যে ফায়খানা ঢুকতে মসজিদের দোয়া অথবা মসজিদ ঢুকতে ফায়খানার দোয়া কইতে পারতেন আপনি, এমনকি আপনার দরকার কতগুলো জায়গা দরুদ ফোড়তে পারতেন আপনি, দরুদ ফোড়াটা অপছন্দনীয় বিদাত, দরুদ ফোড়া বিদাত, কতগুলো জায়গা আছে আপনার কিন্তু আড়াই গেলে মানুষের দরুদ ফোড়ে এগুলো কোনো দলিল নেই, অনেক মানুষের কিন্তু আড়াই গেলে ফোড়ে এগুলো কিন্তু কোনো দলিল নেই। তো ওলা আমি যাই হোক মানে কইয়ার যে বালা খামও কিন্তু আপনি মন গড়াভাবে করতে পারতেন না, ওটা হলো বিদাতর মূলনীতি আর কি। কিন্তু প্রত্যেকটা বিদাতর ফসে ফিসে হয়তো একটা বালা আইডিয়া থাকে বা একটা বালা নিয়ত থাকতে পারে বা একটা একটা নেক খাম করার একটা ইয়ে থাকতে পারে। যেমন দরকার এই দেশে যারা ফয়লা নামাজের নিয়ত চালু করছেন, তারা কিছু চিন্তা করছেন, তারা চিন্তা করছেন যে আচ্ছা বাইগু ইয়ো অশিক্ষিত মানুষ, হে হয়তো আসরের সময় জোয়ার ফুট লেবো, জোয়ারের সময় আসর ফুট লেবো, তা আমি যদি ওকে উচ্চারণ করি দিই জোয়ার কি আসর, তাহলে তার ভুল হইতো না, ও চিন্তা করিয়া করছেন। কিন্তু খরিয়া কিতা করছেন এগুলো এমন একটা জায়গা বানাইছেন এখন যে মানুষে দেখবা যে আমার বোন আছেন, আমার আফন বোন তাহলে নন ননাস হইন আর কি, মানে ননরে হইন সিলেটি বাসায়, তো তাই নলা যে নামাজও দাঁড়াইতা নয় সিলেটি তারা আবার আবার বাংলা, মানে তার নিয়ত হয়েছে না, ওটা করতে করতে তার ওয়াক্ত যায় আর কি, অলমোস্ট অশোয়াস আর কি। অথচ এই জিনিসটা হলো বিদাত, অহেতুক জিনিস, যতবার ফোড়া তান গুণাওয়ার অত আর কিতা করে শয়তানে তানে একটা তান সময়ও জারগি, কিন্তু ওয়াক্ত জারগি, আউয়াল ওয়াক্ত ফোড়া তো বালা, আউয়াল ওয়াক্ত জারগি আরেক ওয়াক্ত আইয়র বা কিছু ওর। তো এখন কথা হলো যে বালা খরার একটা নিয়ত, তান কিন্তু খুব এখলাস থাকে তেন একটা খররা, আমি একটা একটা বর্ণ ইন থেকে সারতাম নাই, ও ফর্মুলা কমপ্লিট করে অথচ এটা রিকোয়ার্ডও নাই, বুঝছেন না ব্যাপারটা। ওলা কত অহেতুক জিনিস আমরা করি, ওজুর ব্যাপারে কত অহেতুক দেবা, বহুত মানুষের দেবা হইতে যে সরকার ভাই নামাজও যাই, আমার তো ওজু নাই, মানে না ওজু নাই না, আমার তো সন্দেহ ওর ওজু আছে কি নেই, সন্দেহ ওর ওজু নাই ঠিক আছে, ওজু নাই কিছু খোয়ার নেই, সন্দেহ ওর সন্দেহ ওর কিতা, সন্দেহটা অশ্বাস, কারণ ওজু সম্বন্ধে আমরা কিতা জানি আপনার নিশ্চিত হইতে হইব যে আপনার ওজু নাই, সন্দেহ হইলে আপনার দুর্নীতি হইব ওজু আস। তা আমরা ওথা করিয়ে কিতা করি আর আমরা হে হরাই রাখার, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শয়তানের মিশন আমরা তাকেও কইছি, আমরা অনু হয়তো কইছি যে আমরা যদি একটা একটা উদ্দেশ্য হয় জীবনের একটা উদ্দেশ্য কিতা আমরা জান্নাতে যাইতাম, একটা আল্লাহ যদি হইন মুসলিম লাইফের একটা উদ্দেশ্য কিতা আমরা জান্নাতে যাইতাম, আল্লাহ মাফ করিয়া নেকা খানোদরিয়া ফাটাই দেখা জেলা হোক, মানে কোনো মতে আমি জান্নাতে যাইতাম, ওটা হলো আমরা ইচ্ছা, আমরা এক সেকেন্ড জাহান্নামে যাইতাম চাই না। খেউ খেউ চায় যারা আল্লাহর ব্যাপারে যারা মানে ধারণাটা অন্যরকম, তারা হয় আছে দুই চারদিন, যারা জাহান্নামের শাস্তি কল্পনা করতে পারে না, কোনো জ্ঞান চোখে ফারতো না, তারপরেও যারা একটা লাইট করে দেখে তারা মনে করে যে আচ্ছা দুই দিন পাঁচ দিন সাত দিন তিন মাস থাকমাম, তা তো বারোই আইম এমনি, আমি তো জান্নাতে আমারই সাহস নাই, আমি চাই আল্লাহ মানে খানো ধরে আই মে বি দ্য লাস্ট পার্সন শেষ মানুষ জান্নাতে যাওয়ার, তাও যদি যাই আলহামদুলিল্লাহ, আমার পয়েন্ট অফ ভিউটা একটা উদ্দেশ্য হইলে জান্নাতে যাওয়া, আর শয়তানের একটা উদ্দেশ্য হইলে এটা কিতা আপনার জাহান্নামে করা। এবং জাহান্নামে করা আপনার কিতা দিয়ে শুরু করবো, ফয়লা কুফর শির একটু যার জ্ঞান আছে তার একটু ফারতো নাই, কিন্তু বেদাতো আইয়া কিন্তু সাকসেসফুল হইব, খেনে হইব আপনার কাছে দেখাইব যে আপনি তো একলা সালা, আপনার কাছে আপনার কইব যে ও বাইর সগা বা কিতা হয় তো বর লম্বা হইলো 52 ইঞ্চি আমারটা 56 ইঞ্চি, তো আই এম বেটার দেন হিম, বুঝছেন জানি আমি তার চেয়ে বালা, অথচ একটা কিন্তু ইবাদতর ওই যে কইলাম আল্লাহ নৈকট্য লাভালা মানে সব বেশি, সব বেশির তো দলিল থাকতে হইব, এটা কোনোখানে ফাইছেন নেই, রসুল সাহেব কইছেন 2 ইঞ্চি লম্বা হইলে সব বেশি, এরকম কোনো কোনো কইছেন না, ওরা করি আর কি প্রত্যেকটা জিনিস যাইব। বালা খামও আপনি ইচ্ছা করে করতে পারতেন না, বালা খামও বেশি করতে পারতেন না, এটা তো আমরা খুব একটা ফেমাস হাদিস জানি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী অকল আইসলা তার ওয়াইফ অন্তর গেছে আইয়া জিজ্ঞাসেন যে নবী কিতা আমল করেন, তারা কইছেন নবী কিতা আমল করেন, তারা তখন ঠিক করছেন যে নবী তো অনেক বড় স্ট্যাটাস তান, তান অল্প করলে চলে আমরা বেশি করতে হইব, একজনে কইছেন যে আমি সারা রাত ঘুমাইতাম না এখন থেকে আর তাহাজ্জুদ নামাজ মানে রাইত করে নামাজ কিয়ামুল্লাইল চলবো আমার, আরেকজনে কইছেন যে আমি সারা বছর নফল রোজা রাখতাম না, আরেকজনে কইছেন আমি বিয়ে শাদীও করতাম না, একটা ডিস্ট্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে হুনিয়া আইরা কইলা তোমরার মাঝে আমি সবচেয়ে বেশি আল্লাহরে ডরাই, আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরাইলো হে আমার খেউ নাই, আমার খেউ নাই কথা না মানে কিনা ইসলামের ভিতরেও নাই, হে আল্লাহ রসুলের খেউ নাই মানে কিতা আমরা ইসলামের ভিতরে থাকতাম না যদি আমরা আল্লাহর সুন্না আল্লাহ রসুলের সুন্না থেকে মুখ ঘুরাই নিই, আর মুখ ঘুরানটা কিতা আসিল মুখ ঘুরানটা আসিল কিন্তু এখু খাম বেশি করে করা, রসুলের চেয়ে বেশি করে করার চেষ্টা করা, বুঝছেন না। সুতরাং আমরা চিন্তা করবো বেদাত সম্বন্ধে সবসময় মনে রাখবো যে বেদাত খরা মানে হইলে আমি কই আর যে আল্লাহ
মেড এ মিস্টেক, আল্লাহ ভুল আসলা, আল্লাহ ভুল করছেন, আল্লাহ ভুলি গেছেন, অথবা আল্লাহ লুকাইছেন, অথবা আল্লাহ মানে কমপ্লিট করছেন না তান দিন রে অকটা খোয়া, এবং এটা অত্যন্ত বড় একটা গুণার খা, মানে এটা মনে করাটা, কিন্তু আমরা একটা অনেক সময় এটা বুঝি না যে এটা আমরা মনে করি আর। আচ্ছা, এখন প্রতিকার প্রচলিত যদি করতে চাই একটা দুইটা আমি পড়ি, প্রচলিত আপনাদের জানেন কিতা আছে আমরা দেশের শিল্পর মাঝে, প্রচলিত শিল্পর মাঝে যেটা খুব কমন, যেটা খবরের গেছে চাওয়া, ফিরর গেছে চাওয়া, মৃত ফিরর গেছে চাওয়া, জীবিত ফিরর গেছে চাওয়া, এমনকি গাছপালার গেছে চাওয়া। আমি নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে এক সময় যাইতাম, আইতাম ওরা ফুলিশ ফাড়ি আছে লোফার সোনাকান্দাত, এর নিচে একটা নিম গাছ আছে, একদিন সকালে দেখি বা দিনের বেলা সকালে মোমবাতি জ্বলে কিতা লাগে, এগুলোতে কি সাদা একজাত রস বার হয় যে একটা খুব আনইউজুয়াল নিম গাছের লাগে, মানুষে এখন বাতি দেওয়া শুরু করছে, বুঝছেন না ব্যাপারটা? ওটা হলো মানে শিল্প খুব কমন কিছু উদাহরণ। আপনার বরকতই তো করি মাজারও ঘুরাইয়া গাড়ি আনলা মানুষে, আমার আত্মীয় আছেন গাড়ি নতুন গাড়ি নামাইছেন মালাউল্লা ফিন্দায় সাজালোর মাজার ঘুরাই লইয়া আছেন, বুঝছেন? মানে ওলা আপনি অসংখ্য দেখতে পারবা, মানে যে জিনিসগুলি আমরা আল্লাহর কাছে চাই, যে জিনিসগুলি আল্লাহর প্রাপ্য, এই জিনিসগুলি আর খাওয়ার দেওয়ার কিনা আমরা খুব বেশি করি চিন্তা কর্ম। এবং ইনের মাঝে দুইটা জিনিস খুব ইয়ে আছে, আমি যদিও ইংরেজি হইয়ার কিন্তু বাংলা হই দিয়ার আমি, একটা হলো যে ডেইফিকেশন অফ হিউম্যান অ্যান্ড হিউম্যানাইজেশন অফ ডাইটি, দুইটা জিনিস আছে শিরকর এলিমেন্ট। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে শ্রদ্ধা করতে করতে তারে ইলা বানাই দিলাম, আর হিউম্যানাইজেশন অফ ডাইটি মানে আল্লাহরে নামাইতে নামাইতে মানুষের পর্যায়ে লইয়া এলাম, ও দুইটা হলো কিন্তু শিরকর রাস্তা, অনেক সময় কিন্তু ও দুইটার মাঝে ইয়ে হয়ে যায়, বুঝছেন না ব্যাপারটা? আল্লাহরে মানুষের পর্যায়ে লইয়া এলাম, আলিবার শিয়াজারা তারা কিতা মনে করে আলী রাদি আল্লাহ হইলো আল্লাহ গড ইনকার্নেট, ওই যে আসাদ যে ইয়র এগুলোর নাম কিতা বাশার আল আসাদ, তারা হইলো আলিবার শিয়া, তারা কিতা মনে করে আলী রাদি আল্লাহ গড ইনকার্নেট, মানে আল্লাহ তার শরীর আলী রাদি আল্লাহ শরীরের ভিতরে আইসলা অ্যাজ গড, মানে মানে রক্ত মাংসে আইসলা হুলুল কয়েকটারে আল্লাহরে হিউম্যানাইজেশন অফ ডায়েটি, এখানে মানুষ মানে আবার উল্টাটাও হইতে পারে যে আলী রাদি আল্লাহ তারা কিতা দিল আল্লাহর স্ট্যাটাস দিলাইল, ও দুইটা হলো কিন্তু শির করিয়ে। প্রচলিত শিরকর ভিতরে আরও অনেকটা আছে, দরকার প্রকৃতির পূজা করা, প্রকৃতির পূজা করা, যাহলে আমরা প্রকৃতির কাছে যদি চাই, বৈশাখে আমরা কিছু দিত, হ্যাঁ, বা অগ্রহায়ণে আমরা কিছু দিত, বা সূর্যয় আমরা কিছু দিত, বা মেঘে আমরা কিছু দিত, বুঝছেন না? কোন সেন্সে সাওয়া, যে সেন্সে আমরা আল্লাহর কাছে চাই, ও সেন্সে সাওয়া যদি হয় তাহলে একটা শির্ক হয়ে যাইব। ছোটো শির্ক বড় শির্কর মাঝে তফাত খুব সামান্য, ছোটো শির্ক বড় শির্কর মাঝে তফাত খুব সামান্য। ছোটো শির্ক হইলো কিতা যে আমরা মনে করি আর আল্লাহ আলটিমেট কজ, কিন্তু আসবাব নাই, আসবাব মানে কিতা কজ অ্যান্ড এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট বুঝেন তো নাই, কার্য কারণ যে একটা আমার থাপ্পড় মারলে আমি দুঃখ পাইম, একটা হলো কজ হইলো থাপ্পড় আর দুঃখ পাওয়া হলো এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট নাই যেন, অর্থাৎ যেটার কোনো কারণ আমি তুকাইয়া পাইয়েন না, আমি হয়ে আর এসো হে বৈশাখ এসো এসো বৈশাখ আইয়া কিতা করতো, আমার বৈশাখ খারে হয়, বৈশাখের কোনো সত্তা আছেন, আমি হয়ে আর যে ওতা করো আমার সমস্ত মলিনতা আমার সব ইয়ে দূর করে দাও, আমি যদি মনে করি যে আল্লাহ দূর হবা কিন্তু বৈশাখ বৈশাখের মাধ্যমে ইয়ে করবা, তাইলেও একটা ছোটো শির করবা, কারণ বৈশাখের কোনো কার্য কারণ নাই। আর যদি মনে করি বৈশাখের ইটসেলফ কোনো ক্ষমতা আছে আমার কিছু দেওয়া, তাহলে বড় শির হয়ে যাবো। ওলা মাঝে আমরা অনেক জীবন জীবনযাত্রার মানে ছোটো ছোটো জিনিসের ভিতরে শিখ ভর্তি আছে, আমরা অত সময় রিয়েলাইজ করি না, আমরা ইনশাল্লাহ চিন্তা কর্ম ইয়ে কর্ম, আর বিদাত তো মাশাল্লাহ এরকম শেষ নাই, তারপর আমি অল্প কিছু করি আর অল্প কয়েকটা ফড়ি আর কয়েকটা বিষয়ে ফড়ি আমরা আর কি, মানে বিষয়ভিত্তিক কয়েকটা বেদাত ফড়ি, তারপরে ইনশাল্লাহ আমি ইয়ে যাই মগি। আপনার কুরআনের সম্বন্ধে বেদাত সাদাকাল্লাহুল আজিম ফড়ি আমরা সবে, এটা কিন্তু বেদাত, আমরা যদি মনে করি ফড়তে হইব একটা বেদাত, কোরআন সংক্রান্ত বেদাত, কোরআন ফোড়া বেদাত হইয়ার না, কিন্তু এই জিনিসটাতে তিলাওয়াত শেষ করা এবং মনে করা যে একটা করতে হয় এবং এটা সওয়াব হয় হলো বেদাত। আবার সভা শুরু করা, কোরআন দিয়ে সভা শুরু করা, কোরআন ফোড়া কিন্তু বেদাত নাই, কিন্তু কোরআন দিয়ে সভা শুরু করতে হইব মনে করা এবং শুরু করলে সওয়াব আছে মনে করা এবং এটার নিয়ম বানা নিল বেদাত। কোরআন সংক্রান্ত বেদাতর অনেক কটা আছে, এর মাঝে একটা পড়লাম মুর্দার উপরে কোরআন ফোড়া হইলো বেদাত, কোরআন হইলো জীবিত মানুষের লাগে, কিন্তু আমরা দেশে যারা মরা মানুষ মরা মানুষের উপরে কোরআন ফোড়েন বা কোরআন লাখের ফোড়েন একটু হলো বেদাত। সফিনা কুলখানি ফাতে খানি ইতা আয়াস আয়তন নকশা বানাইয়া দেওয়ালও লেখা, ইতা হলো সব কোরআন সংক্রান্ত বেদাত। নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে বেদাত রইল যে যেমন তাই মানুষ আসলা না, বেদাতর মেধা কিন্তু আবার কোনোটা আছে শির কুফরের পর্যায়ে যেতে কি পারে, এতে কাদি আছে কিছু আকিদাগত বেদাত আছে, ওই যে নবী সাল্লাহ সাল্লাম নূরর তৈরি, এটা বেদাত এবং এটা একই সময় একটা শির্ক এবং এটা কুফর, বুঝছেন না ব্যাপারটা, মানে ইতিকাদি ব্যাপার মানে ইয়ে আকিদাগত ইয়ে হয়ে যায় বেদাতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করা যে তাইন গায়েব জানতা, অথবা তাইন মানুষ আসলা না, অথবা তান ছায়া থাকতো না, অথবা তান ওজন আসিল না, তার মলমূত্র পবিত্র আসিল, তাইন আল্লাহর নূর তাকে তৈরি, এটা হলো নবী সংক্রান্ত বিশ্বাসী বেদাত, বিশ্বাসের বেদাত আর কি তা।
আচ্ছা, অলিয়াউল্লাহ নিয়ে বেদাত হইলো যে আশা, তারা আশা পূরণ করতে পারেন, কেউ রোগ ইয়ে করতে পারে, খাই লইব সরস্বতী পূজা, আমরাও হৌজা তো রয়ে গেছি আর কি, তারা কি তা হল তার লাগে একজন আল্লাহর এজেন্সি আসেন, এই নকটা দিন, এই নকটা দিন, এই নকটা দিন, গণেশের দিন হইলো সম্পদ, সরস্বতীর দিন বিদ্যা, আমরা যদি মনে করি যে অমুক ফিরের আমরা কই না নি, এই খুব গরম বা এই নথা করো না, এই নথা করো না, আমরাও ফিরোর এটা এজেন্সি আছে, এটা হইলো বিদাত এবং শির্ক। বিদাত হইলে শির্ক হইতে না এমন কোনো কথা নাই, কোনো কোনো শির্ক বিদাত এবং কুফর, কিন্তু বিদাত। তারপরে দরকার মসজিদ সংক্রান্ত বিদাত হইলো যে মসজিদে সুন্দর করা, রং সং করা, একবাদত আল্লাহ একবাদত মোহাম্মদ লেখা, বুঝছেন না, এটা হইলো কোনো কোনো সময় বিদাত এবং কোনো সময় শির্ক হইতে পারে। আমরা ঢাকা মসজিদের এক মুতাল্লি তাইন ও আলামিন মসজিদে মুতাল্লি তাইনিলাম মসজিদকে বাড়ি আইছেন, তাই নামাজ পড়তেন না, তো তাই আর জন্য কইতে যে এখানে আপনি তো হার্ড লাইনে যায় ওখানে, বলে আল্লাহর মোহাম্মদ কি চাষে তো পাই নাকি একজন আরেকজনের লিখে রাখছে পাশাপাশি, বুঝে নেই তাই কইতরা যে আল্লাহর লোকে তো রসুল সাহেবের নাম আইতে পারে না। আপনি মসজিদের হারামুকে দেখুন জানি আল্লাহ হলে কতটা আছে দেখবা, কিন্তু মোহাম্মদ লেখা দেখছেন নি কোনো কোনো দেখছেন দেখতে নাই, মসজিদের হারামো দেখতে নাই, আল্লাহর লোকে পাশাপাশি লেখার মতো কিছু নাই, লাইসাকা মিসলি শাইউন, আমি একটু আগে কইলাম, কইলাম না, লাইকাম লাইসাকা মিসলিহি শাইউন হইলাম, কোনো জিনিস আল্লাহ লেখার নাই, তাহলে আল্লাহ লেখার কোনো তুলনা নাই। আচ্ছা গেল নামাজ সংক্রান্ত বিদাত, যেমন ধরো আছে অনেক কটা, তারপরে সালাতুল তসবিহ নামাজ, যেমন একটা মা বাবের নামে বিশিষ্ট নামাজ পড়া, সহবেরাতের বিশেষ নামাজ পড়া, নামাজের পর আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেওয়া, সালাম ফিরে মাথায় হাত রেখে, ওই যে মাথা যাত্রা হইন জানি কিতা, আমি জানি না বসে কিতা ফরত, আমার আমার ইয়েও দেরিতে হয়েছে, তো ইতা হিকার বাদে হয়েছে, আমার মানে হিকার এই জোর বাদে হয়েছে, এর লাগে আমি অনেক দেরিতে ইচ্ছে করি, অনেক জিনিস জানি না আর কি, বুঝছেন জানি ব্যাপারটা, ওই জোয়ালিন দোয়ালিনের লাহান আর কি, জোয়ালিন দোয়ালিনের মারামারি লাগছে, তো হুজুর হলে মাথা ফাটাফাটি করে এমন সময় ইয়াং ফুয়া সামনে পড়ছে, ভাই তুই দোয়ালি না দোয়াল লেন, বলে হুজুর আমি নামাজও ফুরি না, বুঝা তোর শাড়ি দিলাম, বুঝছো জানি, তো আমার অবস্থা হয়েছে হলো আর কি, আমি দেরিতে ওইয়া অনেকটা অনেকটা শিখতাম পারছি না, তবুও আসিল বেদাত, তবুও ইয়েও আসিল, কিন্তু আমি খইয়া ওলা আমরা অনেক দমন দরকার, সবাইকে ধর জন্য মিষ্টি বিতরণ করা, বালা খাওয়া দাওয়া করা, বা বাল বাল বালা ইয়ে করা, তারপরে দুয়ার বেদাত দেবন নামাজের পরে সবে একলগে আত্মলিয়া বেদাত ইয়ে করা, জানাজন নামাজের পরে আরেকবার দোয়া করা, দাফনের পরে একলগে সবে মিলিয়ে দোয়া করা, এটা হলো বেদাত, এটা মানে অসংখ্য হইতাম পারবো আমি। তারপরে আমি জাস্ট শুয়ে শুয়ে যাই আর দরকা জিকির হকলে মিলিয়ে একলগে বইয়া জামাতে আল্লাহু আল্লাহু করি, আপনাদের সহবার্তার সময় যা করেন, তারপরে একসবে বাত্তি নিবাই দেন, তারপরে খালি কল্প থাকে আয় হু 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 আয়, ও জিনিসটা হইলো যেমন দরকার ই পর্যায়ত পড়বো, তারপরে দরকার অজুর বিদাত হইলো গর্দেন মশা করা, বা প্রত্যেক অঙ্গ দৌত করার সময় একটা দোয়া ফোড়া, এটা হইলো ইয়র। আমরা শেষ হই, আমরা সময় অলমোস্ট শেষ, আমি দেখি আর করি ইনশাল্লাহ, দশ মিনিট না ফার্স্ট মিনিট হইলা ইয়া মনসুর ভাই, ফার্স্ট মিনিট, আচ্ছা ওলা অনেক কটা বিদাত আছে, আমরা খবর বাজানি যেমন দরকার বিদাত, বা অফকোর্স বিদাতের লোক একটা ইয়েও থাকতে হইব, কিতা সবর একটা ব্যাপার থাকতে হইব, আল্লাহর নৈকট্য লাভের একটা ব্যাপার, যতটা কইলাম হঠাৎ কিন্তু আপনি তুকাইয়া ফাইবা আল্লাহর নৈকট্য লাভের ব্যাপার আছে, আছে না, আপনি মাথা তার দিতে কিতা লাগে, আপনি মনে করা যে একটা বেটার কাম করেন, আমার বাইরে এবার তেরা করে চাইতে যে এই বেটায় কিছু করে না, বুঝছেন না, মানে উল্টাটা দেখবার দেয় কিছু করলো না, মানে এ তো ইতা কিতা হল। এরপরে দরকার বিয়ানিয়া আছে আমরা ভিতরে অনেকটা, অনেক ধরনের ব্যাপার আছে বিয়ানিয়া, এখন তো দেখাত মুসলমান হলার বিয়া দেয়া, বা আপনার কুলা এখান ডালা এখান লইয়া ওগুলোর মাঝে দান আর দুর্বা 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 গাছ লইয়া, আর উপরে একটা প্রদীপ দিবা, আপনার ছোটো একটা প্রদীপ লাখান দিয়া এমনি এমনি করে মাথার উপরে ঘুরাইবা, এটা হলো এখন এখন মানে মুসলমান লোকের ভিতরে আসছে আর কি। তো এদের মাঝে কোনোটা শির্ক হইতে পারে, কোনোটা বেদাত হইতে পারে, অথবা দুইওটা হইতে পারে। আয়ুক্ত আমরা এখন প্রতিকারের বাইরে যাই, প্রতিকার কিতা করতাম, বাঁচতাম কিলা হয় প্রতিকার কিলা করতাম, আমরা একটা জিনিস হই আলোচনার জামার, আমরা হই কিতা রুট থেকে দিন নেওয়া, রুট থেকে দিন নেওয়া দরকার, আমি ও স্কেল দিই যদি যদি আমি মাফতাম খাফর মাফি, আমি দেখুন জানি অনেক সময় খাফড়ালা দোকানের স্কেলের একবার খাই গেছে মাফতে মাফতে, তো আমি একসময় মনে করলাম যে আমার স্কেলটা নষ্ট হয়ে গেছে, এগুলি আর মাফা যাইতো না, আমি তখন কিতা করবো বাজার থেকে গিয়ে একটা স্ট্যান্ডার্ড স্কেল কিনে আনবো, স্ট্যান্ডার্ড স্কেল খার লগে আছে প্যারিসর মিউজিয়ামও রাখা আছে আপনার এক মিটারের ডান্ডা, হগুল লগে মাফিয়া স্ট্যান্ডার্ড স্কেল লগু থেকে আমরা, তার মানে কিতা অরিজিন থেকে আমি মাফিয়া নিয়ে আইমো নাইনি, আমার যখন ইউ আড়াই যাইব, আমরা শির্ক এবং বিদাতের মাঝে অত দূরেই হয়ে গেছি যে আমরা আবার অরিজিন থেকে দিন শিকার প্রয়োজন আছে, অরিজিন খারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা কইছেন, যার কথা কইছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট দেন ইজ নেক্সট, সবচেয়ে ভালো হইলো আমার প্রজন্ম অর্থাৎ সাহাবীন, তার বাদে হইল তাবেইন, তারপরে তাবে তাবেইন, তারা দিন ইসলামরা সবচেয়ে ভালো বুঝছিল, আমরা প্রাথমিকভাবে ইত্যাদি বাসার উপায় হইলো
তারার রে কষ্টি পাথর দরিয়া, তারারে স্কেল দরিয়া আমরারে মাফা যায় আমরা কতখান আছি, আমরা ঠিক আছি কিনা। ই এন টম ডে খেরিয়ে কিতা কইলা, হুজুরে কিতা কইছেন, বুজুর্গে কিতা কইছেন, অমুক জাগার সায় শাহ কিতা কইছেন, অমুক জাগার বুঝছেন না নি, ইতা বাদ দিয়া আমরা উচিত হইলো অরিজিন থেকে নেওয়ার চেষ্টা করা। সময় লাগবে, একদিনে ওই তো নাই, অরিজিন থেকে নিতে গেলে সময় লাগবো। ফয়লা কইব কিতা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা ফরি কিতা করি, আমরা ফয়রা লা মানে নেগেশন দিয়ে শুরু করি, আগে বৃত্তরটা খালি করি, একটা পাত্র ও পাত্রর ফানি আছে ওগরে আপনি ধরো এখন শরবত দিয়ে বর্তা কিতা হবা, ফানিটাকে ফালাইবা, ফালাইয়া তুই শরবত দিয়ে বরবা, তা আগে ভিতরে যেটা আবর্জনা আছে ও তারা বার করতে হবে, লা ইলা মানে আর কোনো ইলা নাই, ফয়লা নেগেশন, তারপরে ইনু আপনি খারে বয়লা আল্লাহরে বয়লা, ঠিক হলা ভিতরে যেটা আবর্জনা আছে ও তারা বার করে দিবা, বার করে দিয়া অরিজিন থেকে দিন শিকার চেষ্টা করবা। আমি যেটা কইলাম ইবাদতের ব্যাপার, বিদাত খুব সোজা, যে আপনার যেটা কইব যে ও জিনিসটা করো কাগুর মাঝে আল্লাহ সব আছে, আপনি কইবে দলিল দাও, আর যদি দলিল দেখেন মানলেম, আর দলিল দেখেন না আমার মানতাম না, শেষ, খুব সিম্পল জিনিস। আপনি যদি একটা সুন্নত না করেন আপনার কিন্তু কোনো গুণা নাই, মুস্তাহাব গ্রেডের যেটা সুন্নত, একটা সুন্নত একদিন ছাড়ি দিলে কোনো গুণা নাই, কিন্তু সুন্নত জুনিয়া না সুন্নত একটা জিনিস যদি করেন যেটা সুন্নত নাই আপনার কিন্তু গুণা হইল, আপনি হৌ দল ফরি গেলা কুল্লা বিদাতিন দালালা বা কুল্লা দালালাতিন ফিন্নার, হৌ দল ফরি দেবা, ওগুলো হলো একটা। আরেকটা হলো যে জ্ঞান অর্জন মানে ইসলামের দরকার, ইকরা শব্দ দিয়ে কোরআন শুরু হয়েছে, ইকরা শব্দ দিয়ে কোরআন শুরু হয়েছে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটাও জ্ঞান অর্জন করতে হয়েছেন, ফোরতে হয়েছেন না, ফর্মুলা ফোরতে হয়েছেন না। সুতরাং জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নাই, পড়াশোনা করক্কা গাইডেড পড়াশোনা করবা। আমার জীবনের বহু সময় কিন্তু স্ট্রে পড়াশোনা করার গিয়ে হাঁটে গেছে, আবজাব পড়াশোনা করার গিয়ে হাঁটে গেছে, আপনাদের গাইডেড পড়াশোনা করবা, অর্থাৎ আপনার চেয়ে যারে আপনার আপনার চেয়ে যারা এখলাস আলা মনে হয়, যারে মনে হয় যে ইয়ো, তার কাছে জানতে চাইবা যে আচ্ছা আমি ওই জিনিসটা সম্বন্ধে জানতাম চাই, কোন বই থেকে ইয়ো করতাম, কোন বই থেকে ফোরতাম। গাইডেড পড়াশোনা করলে আপনার সময় বাঁচে যাইব না। আমি যেন এক সময় আমার যখন ও ইনপুটের দরকার হয়েছে, একটা মানে ব্রেনটা খালি মনে হয়েছে, তখন আমি যে বইয়ের উপরে ইসলাম লেখা দেখছি, আমি আমেরিকান গেছি, আমি ইংল্যান্ডও গেছি, আমি সিঙ্গাপুর গেছি, আমি আমি ইয়ত গেছি কি তা হয় হংকং গেছি, অস্ট্রেলিয়ার গেছি, যেন বইয়ের দোকান পাইছে, ও বই দোকান দেখছে যে ইসলাম আল্লাহ লেখা আছে মতো বই কিনছি, আমি যেন যাত্রা পাইছি কিনছি, এতে হয়েছে কি তা আমি শুদ্ধর লগে অনেক অশুদ্ধ বা অনেক অনেক মানে কিতা একদম ক্র্যাপ যে তারা কই না আর কি, অনেক বাজে জিনিসও পড়ছি। আপনার তো অনলাইন থেকে বাসা কা আপনার তো খেরোর গেছটা কি সাজেশন নিয়ে দরিয়া নাম দরি দরি, যেমন আমরা আইসিডির যারা আমরা আইসিডির মেম্বার হলে 15টা বইয়ের একটা রেকমেন্ডেড লিস্ট আছে, বলো আব্দুল সবুর ভাই তার নিশ্চয়ই আছে বা অন্য যে স্যার জিকা কা তাই তেন হয়ে দিবা, গাইডেড পড়াশোনা করক্কা। কিন্তু পড়াশোনার কোনো বিকল্প নাই, কিন্তু পড়াশোনা ছাড়া বা জ্ঞান অর্জন ছাড়া, পড়াশোনা না করলেও জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আমরা কই যে অন্তরের রোগ হইলো দুইটা মেনলি, একটা হয় আমরা শাহওয়াত, একটা হয় শুবহাত। শাহওয়াত হইলো আপনার আমরা যে লোভ, আমরা যে লালসা, আমরা যে ক্রোধ ও তারে হই আর কি, যেটা রিপুর তাড়না যেটা, একটা কিন্তু আমরা সবর ভিতরে আসে, কিন্তু একটা অন্তর রোগ হইলে একটা মানুষের যখন করে তখন কিন্তু হে অন্যায় করে একটা বুঝে, হে চিন্তা করে যে না একটা ঠিক করলাম না, এগুলো থেকে আমি বারো যেতাম চাই। কিন্তু অন্য একটা যেটা শুভহাত হইলো সন্দেহ, সন্দেহ প্রবণতা ভিতরে, এগুলো কিন্তু মানুষের বৃত্তটা কুড়ি কুড়ি খাইলে, মানে জেলা উলু উলু আমরা দেশে কই নানি, যে তক্তারে খাইলে নানি অক্তাক্তিন দেলা তক্তার টুকা মাল্লাফ করে ফুড়ি গেলো, জড়িয়ে ফুড়ি গেলো, এগুলোর ভিতরে কিচ্ছু নাই, শেষ হয়ে গেছে সপ্তাহ। ওলা মানুষের ইমান কিন্তু ভিতরে কুড়ি কুড়ি খাইলায় যদি ভিতরে আপনার সন্দেহ থাকে। স্কলার রেখলে কইন সন্দেহ নিরসনের উপায় হইলো জ্ঞান অর্জন করা। এখন জ্ঞান অর্জন করা কেমনে আমি তো কই দিলাম যে আপনি দেখবা যে ফোড়ার ব্যাপারে হোক বা আলেমের ব্যাপারে হোক, কোন আলেমে কোরআন সুন্নাহ থেকে মাতোয়েন, কোন আলেমে বাইরিশ টাইম আপনার একটা জানার কথা দলিল দিয়ে মাতোয়েন, হাদিস দিয়ে মাতোয়েন, কোরআন দিয়ে মাতোয়েন, আর খে তার নিজের কথা কইন, খেন তার আমার মনে হয় হয়ে খেয়ে শুরু করেন, বুঝছেন না, তফাত আছে না। আর একটা একটা গাইডেন্সের আন্ডারে একটা ফোড়ার চেষ্টা করবা, ডেফিনেট কতগুলো টেক্সট ফোড়ার চেষ্টা করবা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করবা। খালি যদি আমরা মনে করি যে ইনকে মরি যাই আর আমার আইজ রাত কেউ কিতা উচিত, আকিদা শুদ্ধ করা উচিত, আকিদা শুদ্ধর ফয়লা কথা কিতা কইলাম, তহিদ সম্বন্ধে জানা উচিত, হ্যাঁ, তাহলে তহিদের উপরে একটা বই দিয়ে আমরা শুরু করতাম পারি, বা আকিদা শুদ্ধ করার উপরে আকিদা একটা বই দিয়ে আমরা শুরু করতাম পারি, তারপরে আমরা অন্য অন্য জিনিসগুলো আইতে পারে, আমলের জিনিস আইতে পারে বা ইয়ো আইতে পারে। আর আউ তো কইলাম যে খুব সিম্পল ইয়ো, যে যে কেউ আপনারা কইলো যে ওই জিনিসটা করার স্বভাব আছে, আপনার দলিল দাও, দলিলও ফার্স্টটা জিনিস দিয়ে কইলাম এর বিষয়ে, তাহলে ঠিক আছে নাইলে নাই। আর শির্ক বেদাতের কথা তো, শির্কের কথা তো কইলাম যে শির্ক মানে আল্লাহর লগে কোনো কিছু মিলি যাননি, যখনও কিছু করা হওয়ার যে আল্লাহ আল্লাহর লগে কোনো কোনো বাইদি কোনো কিছুর ইন্টারসেকশন আননি, এটা আসলে খুব বড়ো একটা জিনিস, এটা বুঝতে করার খুব অসুবিধা হওয়ার কথা নাই, অন্তত আমরা ইন্য যারা আছেন তারা অসুবিধা হওয়ার কথা নাই। আমরা ইনশাল্লাহ সবচেয়ে শেষ কথা রয়ে গেল কিতা, এই চেষ্টাগুলো শুরু করবা আল্লাহর কাছে সাইয়া। আমরা মুসলমান হলর যে কোনো জিনিস আমরা শুদ্ধিও আমরা ইমানও আমরা আল্লাহর কাছে চাইয়ে শুরু করি যাত্রা।
আমরা তহিদের বুঝার লাগে আমরা যে কোনো খাবার লাগে ফলে আল্লাহর কাছে চাইমু চাই এখন আল্লাহ সাহায্য করো আমার লাগে ইজি করে দাও সুবানা কালাম বিহামদিকে আরশাদুল্লাহ ইল্লান্তা আস্তাগফির কতবিলাইক আমার কথার মাঝে যদি ভুল কিছু হুনিয়া থাকেন সমস্ত দোষ আমার এবং এটা শয়তানের তরফ থাকে আর শুদ্ধ কিছু হুনিয়া থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আমরা যা শুনলাম তার মাঝে কিছু বাড়িতে লিয়ে যাইমো আমরা আর অন্তত কিছু আমল করার চেষ্টা করবো কিছু জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো আর নাহলে আমরা কিন্তু মাইলে মাইলে যে এখন ও যে তাজ ওয়াজ অখলর ওলা হয়ে গেলাম আমরা ওয়াজও আইলাম আমরা বুট বাজা খাইলাম আমরা ইয়ে করলাম কি তা হয় হাওয়াই মিঠাই খাইলাম এবং বাড়িতে গেলাম পর দিন থেকে আমরা যে চুরি করাতে আসলাম ও চুরি করলাম যে বেজাল মিশে নিতে আসলাম ও বেজাল করলাম যে মিশা মাথাতে আসলাম ও মিশা মাথাতে থাকলাম আল্লাহ আমরা ইন থেকে বাসাব করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।